পাঠিয়েছেন তানভীর নিউটন অভি। আমি তোমাদের তানভীর নিউটন ভাই, বাংলাদেশের বগুড়া থেকে, যাকে ভালোবেসে স্থান দিয়েছ তোমাদের ভালোবাসার মণিকোঠায়। জানি অনেকেই আমার জন্য অপেক্ষা করে আছো। বারবারই বলি, তোমাদের কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগায়। দেখতে দেখতে আমরা 7 লাখের পরিবার এখন। অভিনন্দন গৌরব সহ সবাইকে 7 লাখ সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য। ঘটনা পাঠাতে একটু দেরি হয়ে গেল, কারণ ঘটনা অনেকগুলি সংগ্রহ হয়, কিন্তু সবচেয়ে বড় এবং বেস্ট ঘটনাটি লিখতে একটু সময় লাগে। আমার ঘটনা তোমাদের শুধু ভয়ই পাওয়াবে তা নয়, সাথে অজানা কিছু তোমাদের জানাবে। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনার অনুরোধ করছি। একটি বোনাস ঘটনাও আজ শোনাবো। প্রমাণ হিসেবে একটি ভিডিও এবং ছবি দেওয়া থাকবে আমার প্রেতকথা নিউটন ফেসবুক চ্যানেল এবং প্রেতকথার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। সকল ধর্ম আমাদের কাছে সম্মানের। ঘটনাটিতে কোনো ধর্ম ও গোত্রকে ছোট করা উদ্দেশ্য নয়। ভয়ানক, কৃপি ও কিছু অপ্রাপ্ত বয়স্ক কথা থাকায় প্যারেন্টাল সুপারভিশন রেকমেন্ডেড। সেটান, আজাজিল, ডিমন, ইবলিশ, শয়তান, ডেভিল, যাই বলো না কেন, প্রতিটি ধর্মেই এদের থেকে আমাদের সাবধানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এদের সাধারণত আমাদের স্রষ্টার বিপরীত শক্তি বলে মনে করা হয়। কিন্তু এই পৃথিবীতে এমনও মানুষ আছে যারা আসলে শয়তানকেই স্রষ্টা বলে মনে করে। অনেক পুরনো আমল থেকে এটা চলে আসছে। আর যারা এই শয়তানের পূজারী তাদের বলা হয় স্যাটানিস্ট, এবং তাদের এই ধর্মের নামেই স্যাটানিজম। আমরা যেমন আমাদের ধর্মের নাম উল্লেখ করি বায়োডেটাতে, কেউ মুসলিমিজম, হিন্দুইজম, খ্রিস্টান, তেমন অনেকে তাদের ধর্মের জায়গায় উল্লেখ করে স্যাটানিজম। প্রতিটি ধর্মেই মানুষের কল্যাণের কথা বলা হয়েছে। স্যাটানিজমে বিশ্বাসী লোকজন সাধারণত কোনো ভালো খারাপের তোয়াক্কা করে না। তাদের কাছে নিষিদ্ধ বলে কোনো জিনিস নেই। তারা মনে করে যত নিষিদ্ধ এবং খারাপ কাজ করা যাবে ততই তারা শয়তানের কাছে যেতে পারবে। গ্রিক এবং ইজিপশিয়ান সভ্যতা থেকে শুরু করে আজ অবধি অনেকে গোপনে শয়তানের উপাসনা করে আসছে। তারা আসলে মনে করে শয়তানের উপাসনা করলে শয়তান তাদের এমন কিছু পাওয়ার দেবে যেটার দ্বারা সে সমাজে পাওয়ারফুল হতে পারবে। সকল ধর্মের যেমন প্রবর্তক, প্রফেট বা নবী আছেন, তেমন স্যাটানিজম ধর্মেরও কিন্তু একজন প্রফেট আছে। এলিস্টার গ্রাউলি বলে এমন একজন আছেন যাকে ধরা হয় স্যাটানিজমের প্রফেট, কারণ স্যাটানিজম ধর্মের যে মূল স্ট্রাকচার এটা তিনিই দাঁড় করিয়েছেন। পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মে কিন্তু উল্লেখ করা আছে যে কি করা যাবে আর কি করা যাবে না। গলিস্টার ক্রাউলির মতে স্যাটানিজমে এমন কিছু থাকবে না। এই ধর্মে সবাই সবকিছু করতে পারবে। এমনকি স্যাটানিজমের উপাসনা করার জায়গাও আছে ইউরোপ, আমেরিকা এবং কানাডাতে। যত তুমি খারাপ কাজ করতে পারবে তুমি ততই শয়তানের কাছাকাছি যেতে পারবে, এবং শয়তান খুশি হয়ে তোমাকে কিছু পাওয়ার গিফট করবে। প্রথম স্যাটানিজমের উপাসনালয় প্রতিষ্ঠিত হয় 1966 সালে সান ফ্রান্সিসকোতে। এরপর ধীরে ধীরে এই শয়তানি ধর্ম আরও প্রচার এবং প্রসার হয়। আমাদের ভারতীয় উপমহাদেশে যে শয়তানের উপাসনা হয় না এমন কিন্তু নয়। কালো জাদু, ডাকিনী বিদ্যা, বান বা জাদুটোনা এসবও কিন্তু একরকম এই শয়তানির উপাসনা, কারণ এগুলো সৃষ্টিকর্তার বিপক্ষের কাজ। পৃথিবীতে আসলে 2 ধরনের শক্তি বিদ্যমান, একটি হলো শুভ শক্তি, আরেকটি অশুভ শক্তি। অশুভ শক্তিকেই মূলত শয়তানের শক্তি হিসেবে বিবেচিত করা হয়। স্যাটানিস্টরা মূলত এই অশুভ শক্তিকে নিজের কন্ট্রোলে নেওয়ার জন্যই শয়তানের আরাধ্য লাভের চেষ্টা করে। এত কিছু বলার কারণ একটাই, আজকের ঘটনাটি এমনই এক শয়তানের উপাসনাকারীকে নিয়ে। ধৈর্য ধরে শুনতে হবে শেষ অবধি। সফু এবং রানী দম্পতির এক ছেলে। বাংলাদেশের একটি জেলা শহরের কথা বলছি, আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। সঙ্গত কারণে জায়গার নাম নিচ্ছি না। সফু গ্রাম থেকে শহরে অফিস করে, আর রানী শহরের একটি সরকারি স্কুলে টিচার। তাদের একমাত্র ছেলেকে তখন শহরের স্কুলে ভর্তি করাবে সামনের বছর। সফু শহরে বাড়ি করবে বলে অনেকদিন থেকেই টাকা জমাচ্ছিল, কিন্তু তার বাজেট অনুযায়ী জায়গা না পাওয়ায় কেনা হয়ে উঠছিল না। বলছি শোনো না, আমার এক অফিস কলিগ একটা জায়গার সন্ধান দিয়েছে। ওই দাসপুকুরের ওখানে একটা জায়গা বিক্রি করবে বলেছে একজন। দামও আমাদের সাধ্যের মধ্যেই আছে। 3 কাঠা জায়গার দাম চাইছে 3000 টাকা। আজ একটু বাড়ি ফেরার পথে খোঁজ নেবে গো। এত দূর থেকে অফিস করাটা না ভীষণ কষ্টকর হয়ে যাচ্ছে। ও মা, তাই নাকি? আজই খোঁজ নেব তবে। এই গ্রাম থেকে শহর আর শহর থেকে গ্রাম যাতায়াত করে করে টাকা বেরিয়ে যাচ্ছে, এত কষ্টও হচ্ছে। তার উপর আবার ছেলেটাকেও তো সামনের বছর শহরের স্কুলে ভর্তি করাতে হবে। দাঁড়াও, আজকেই খোঁজ নেব। সফু সেদিন অফিস শেষ করে জায়গাটার খোঁজ নেয়। মহাসড়ক থেকে 150 মিটার সামনেই জায়গাটা। মহাসড়ক থেকে বামে নেমে গেলে একটা পুরনো আমলের বাড়ি এবং একটি ভাঙা চোরা বাড়ি, তার পাশ দিয়েই মাটির একটি রাস্তা চলে গেছে। তেমন বাড়িঘর নেই, আর এই রাস্তা দিয়ে মানুষজনের তেমন যাতায়াত নেই, কারণ এই রাস্তা গিয়ে ঠেকেছে পদ্মা নদীতে। জায়গাটা সফুর খুব পছন্দ হয়। পছন্দ হবার অবশ্য কারণ রয়েছে। একে তো এটা রানী এবং সফুর অফিসের খুব কাছাকাছি, আবার ছেলেকে যে ভালো স্কুলে দিতে চাইছে সেই স্কুলটাও এখান থেকে কাছে, আবার দামটাও নাগালের মধ্যে। পরদিন সফু এবং রানী একসাথে জায়গাটি দেখে কেনার জন্য বিক্রেতার সাথে সবকিছু ঠিকঠাক করে নেয়। পরের মঙ্গলবারে জায়গাটা রেজিস্ট্রি করতে যাবার দিন সকালে নাস্তা বানানোর সময় রানীর শাড়ির আঁচলে আগুন ধরে যায়। অল্পের জন্য আগুনে পোড়া থেকে রানী বেঁচে যায়। কি অলক্ষণে কাণ্ড বলো দেখি! আজকের এই শুভ দিনেই এমন একটা ঘটনা ঘটলো। একটু সাবধানে কাজ করতে পারো না? আরে ছাড়ো তো, ভগবানের দেওয়া প্রতিটি দিনই শুভ। চলো চলো, আর দেরি করো না, বের হওয়া যাক, চলো। সেদিন জমিটা রেজিস্ট্রি হয়ে যায়। মোটামুটি কম টাকায় জমিটা পেয়ে সফু বেশ খুশি, কারণ যে টাকা তারা দুজনে জমিয়েছিল সেই টাকায় জমিও কেনা হলো, এবার থাকার মতো বাড়ি তৈরির খরচাটাও হয়ে যাবে। তাদের অনেক দিনের স্বপ্ন শহরে একটা বিল্ডিং বাড়ি তৈরি করার। এখন বাড়ি করতে হলে তাদের সেই জায়গাটার আশেপাশে একটা বাড়ি ভাড়া নেওয়া দরকার, কারণ বাড়ি তৈরির সময় দেখাশোনা করতে হবে। যেখানে জায়গাটি কেনা হয়েছে সেখানেই একটি পুরনো বাড়ি আছে। সফু খোঁজ নিয়ে দেখে বাড়িটা ফাঁকা আছে কিনা। ভাগ্যক্রমে বাড়িটা ফাঁকাই ছিল। বাড়িটার একটু বর্ণনা দেওয়া দরকার। বাড়িটির ভিডিও দেওয়া থাকবে আমার প্রেতকথার নিউটন ফেসবুক পেজ এবং প্রেতকথার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। প্রথমেই পুরনো আমলের একটি একতলা বাড়ি, তার ঠিক পিছনে একটি 2 তলা পাকা বাড়ি। বাড়িটির বয়স কম করে হলেও 300 বছর তো হবেই। পুরনো একটি জমিদার বাড়ি। একতলা বাড়িটার সামনে 20 ফুট দূরে একটি পুরনো মন্দির। মন্দিরটি পরিত্যক্ত। একতলা বাড়িটিও ব্যবহার হয় না, সেটিও পরিত্যক্ত, তালা দিয়ে রাখা হয়েছে। আর পিছনের 2 তলা বাড়ির নিচতলা ভাড়া নেয় সফুরানী দম্পতি। 2য় তলা ব্যবহারের একেবারেই অনুপযোগী। একটু জোরে ভূমিকম্প হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বংশ পরম্পরায় এই জায়গাটির যিনি বর্তমান মালিক তিনি পরিবার সমেত অন্য একটি শহরে থাকেন। এই বাড়ির নিচতলায় মোট 5টি রুম পাশাপাশি, লম্বা বারান্দা, 3টি রুমের পর 2য় তলায় ওঠার সিঁড়ির জায়গা, আর একটি করিডোর, যে করিডোরটি কানেক্ট হয়েছে সামনের একতলা বিল্ডিংয়ের সাথে। তারপর আবার 2টি রুম, পূর্ব দিকের বারান্দায় রান্নাঘর এবং টয়লেট। এই 2টি রুমে বাড়িওয়ালার জিনিসপত্র রাখা, আর বাকি 3টি রুম ফাঁকা আছে। এই শহরেই বাড়িওয়ালার একজন আত্মীয় থাকে, তার কাছ থেকেই মাসিক বাড়িটি ভাড়া নেয় সফু। এই বাড়ি এবং পরিত্যক্ত মন্দিরের সামনেই সফুর কেনা জায়গা। বাড়িটা কেমন পুরনো, রুমগুলো এত স্যাঁতস্যাঁতে, দেওয়াল থেকেও কিরকম প্লাস্টার খসে খসে পড়ছে, ঘরগুলো থেকে কিরকম একটা গন্ধ। না এই, শুনছো? অন্য কোথাও থাকলে হতো না? আরে এখানে তো আমাদের খুব বেশি দিন থাকতে হবে না, আর আমাদের বাড়ির কাজ দেখাশোনার জন্য এর থেকে সুবিধে অন্য কোথাও হবে না। একটু মানিয়ে গুছিয়ে নাও। বাড়িটি গুছিয়ে নেয় দুজন মিলে। যেহেতু দুজনেই চাকরি করে, তাই রানীর মা এসে এই বাড়িতে উঠেছে, কারণ দুজন চাকরিতে গেলে ছেলেটাকে দেখাশোনা করতে হবে। সমস্যা হলো বাড়িটির আশেপাশে আর কোনো বাড়ি নেই। হাইওয়ে রোডের অপোজিট সাইডে বেশ কিছু বাড়ি ঘরের দোকান রয়েছে, একটা রুমে সফু, রানী এবং তাদের ছেলে থাকবে। এক রুমে রানীর মা এবং আরেকটি রুমে খাওয়া দাওয়া হবে। রান্নাঘর এবং বাথরুমটি ঘরগুলোর শেষ প্রান্তে। সেদিন ঘরে আসবাবপত্র সেট করার পর সবাই ক্লান্ত হয়ে পড়েছিল। সবাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। রাত 3টে নাগাদ এক ধরনের গোঙানির আওয়াজে ঘুম ভেঙে যায় সফুর। বেশ ভয়ার্ত সেই গোঙানির শব্দ। তীব্র যন্ত্রণা হলে মানুষ এমন গোঙানির শব্দ করে। শব্দটা ঠিক কোন দিক থেকে আসছে বুঝতে পারছে না সফু। তার শাশুড়ি মা কি কোনো কারণে আঘাত পেয়েছে? এই কথা ভেবে সফু ধীরে ধীরে রানীকে ডাকতে থাকে, রানী, এ রানী, রানী ওঠো, দেখো তো কেমন একটা গোঙানির শব্দ না? এই মার কিছু হলো নাকি? কি বলবার শুনছ? ঘুমিয়ে পড়ো তো। রানীকে ডাক দেবার পর সফু খেয়াল করে সেই গোঙানির শব্দটা আর পাওয়া যাচ্ছে না। পরদিন সকালে রানী খেয়াল করে মুরগির উচ্ছিষ্ট নাড়ি ভুড়ি বারান্দার মেঝেতে পড়ে আছে, কিন্তু এ বাড়িতে তো রান্না শুরু করা হয়নি এখনো। হয়তো ইঁদুর বিড়াল টেনে এনেছে কোথাও থেকে। এই ভেবে রানী তেমন একটা পাত্তা দেয় না বিষয়টা। সমস্যা শুরু হয় রানীর মাকে নিয়ে। তিনি নাকি কোনো একটি ছায়া দেখতে পেয়েছেন। যখন তিনি ঘরে বসেছিলেন তখন খেয়াল করেন কেউ একজন দৌড়ে তার দরজার সামনে দিয়ে রান্নাঘরের দিকে যায়। তিনি স্পষ্ট কাউকে দেখতে পাননি, তবে মনে হয়েছে কেউ গেছে। কিন্তু উঠে রান্নাঘরের দিকে খোঁজ নিয়ে তিনি দেখেন কেউ নেই। রানীর সাথেও এমন হয়েছে। রানীর মনে হয় পিছনে কেউ আছে, কিন্তু পিছন ফিরে দেখলে কাউকে বোঝা যায় না। তেমন একটা পাত্তা কেউই দেয়নি, কারণ আলো ছায়ার কোনো ব্যাপার হতে পারে। বাড়িটিতে রাত্রিবেলা অনেক সময় অদ্ভুত আওয়াজ পাওয়া যেত। গোঙানির শব্দ একটু বেশি পাওয়া যেত। সবাই কুকুর বিড়ালের কথা ভেবেছিল, কারণ আশেপাশে তো বাড়িঘর নেই। মাঝে মাঝে শুধু হাইওয়ে রোড দিয়ে গাড়ির আওয়াজ শোনা যায়। তো আশেপাশে কুকুর আছে, বিড়াল আছে, শিয়ালও আছে। এই বাড়ির ছাদে আবার একদিন বিড়ালও দেখা গেছে। হয়তো পরিত্যক্ত দ্বিতীয় তলায় কোথাও ঘাঁটি গেড়েছে। বলে রাখা ভালো, দ্বিতীয় তলাতে ওঠা সিঁড়িতে একটি দরজা আছে, যেই দরজায় তালা দেওয়া। একদিন সকালে তারা দেখতে পায় ফোঁটা ফোঁটা রক্ত সিঁড়ি দিয়ে রান্নাঘরের দিকে চলে গেছে। সেটাকেও তারা পাত্তা দেয় না, ভাবে হয়তো বিড়াল কোথাও আহত হয়েছে, সেটারই রক্ত হবে। যথারীতি বাড়ির কাজ শুরু হয়। যেহেতু চারতলা বাড়ি হবে, তাই ভিত তৈরির জন্য গর্ত খোঁড়া শুরু হয়। কাজ শুরুর দ্বিতীয় দিন থেকেই মাটির নিচ থেকে পুরনো আমলের কিছু জিনিস পাওয়া যেতে থাকে, যেমন পুরনো পয়সা, কাঁসার তৈরি রান্নার সরঞ্জাম ইত্যাদি। সফু অবশ্য একটু খুশি হয়, যদি কোনো দামি জিনিস পাওয়া যায় তবে তো ভালোই হয়। সফুও সকাল থেকে লোকজনের সঙ্গেই থাকে। চতুর্থ দিন ভিতের গর্ত খোঁড়ার সময় একটি কাঠের বাক্স পাওয়া যায়, প্রায় 1 ফুটের মতো স্কোয়ার একটি বাক্স। সফুর তো চোখ চকচক করে উঠল, হয়তো ভালো কোনো দামি জিনিস পেয়েছে। সেই আশায় বাক্সটি বাড়ি এনে রাখে, রাতে সময় করে খোলা যাবে। কাঠের বাক্সটির চারিদিকে নকশা করা, ঢাকনার উপরেও অদ্ভুত একটা নকশা করা। উপরের ঢাকনাটি বাক্সের সাথে আটকানোর জন্য ধাতব এক ধরনের লক লাগানো আছে। কিছুতেই সেটা খোলা যাচ্ছিল না। সফু হাতুড়ি দিয়ে অনেকক্ষণ চেষ্টা করেও পারছিল না। সফু ঠিক করল পরদিন সকালে কোনো এক সময় খুলবে। বাক্সের ওই ধাতব জিনিসটা কাটার জন্য লোহা কাটার করাত লাগবে। সেদিন রাতের খাবার খেয়ে পরিবারের সবাই এই বাক্স নিয়ে আলোচনা করে শুয়ে পড়ে। রাত রাত্রিবেলা রানীর চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। রানীর মা এবং সুফু ছুটে যায়। রানী ভয়ে কাঁপছে আর বলছে একটি অর্ধগলিত মহিলাকে নাকি সিঁড়ি দিয়ে নেমে করিডোরের দিকে যেতে দেখেছে। সবাই রানীকে শান্ত করার চেষ্টা করে, তাকে বোঝায় সিঁড়ির দরজা তো গ্রিলের দরজা দিয়ে আটকানো। সেদিন রাতে সুফু অদ্ভুত এক স্বপ্ন দেখে। স্বপ্নে সে একজন বয়স্ক লোককে দেখে, যাকে দেখতে অনেকটা রাজাদের মতন, রাজকীয় পোশাক আশাক। আরেকজনকে দেখতে পায়, লাল রঙের ধুতি পরা, গায়ে কোনো কাপড় নেই, গলায় অনেকগুলো পুঁথির মালা, হাতে একটা বড় ধারালো দা। ধারালো দা দিয়ে সেই বয়স্ক ব্যক্তিটাকে দৌড়ে এসে সে গলায় কোপ দেয়, ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। সুফু ঘুম থেকে লাফিয়ে ওঠে, তখন সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। সুফু আবার ঘুমিয়ে যায়। পরদিন সুফু মিস্ত্রিদের থেকে ধাতব লোহা কাটার করাত ম্যানেজ করে রাখে। আজ রাতে তাকে বাক্সটা কাটতেই হবে। মিস্ত্রিরা জিজ্ঞাসা করেছিল যে বাক্সে কি পেয়েছে। সুফু সেসব অ্যাভয়েড করে। রাতে সেই করাত দিয়ে ধাতব বাক্সটি খুলতে সে সক্ষম হয়। ধাতব লোহাগুলোতে মরচে ধরে যাওয়ার কারণে কাটতে খুব একটা সমস্যা হয় না। বাক্সটির ভিতরে সে আরেকটি টিনের কৌটো দেখতে পায়, তার সাথে দেখতে পায় আরো কিছু জিনিস, পুঁথির মালা, সোনার একটি মালা এবং বালা, কিছু চুল এবং একটি লাল কাপড়। তার পাশে ছোট্ট করে ভাঁজ করে রাখা একটা সাদা কাপড়। সাদা কাপড়টিতে লাল কালি দিয়ে কিছু সাংকেতিক লেখা। কাপড়টি পাশে রেখে সুফু টিনের কৌটো খুলল। মুহূর্তে ধোঁয়ার মতো কিছু একটা দেখা গেল, আর তার সাথে তীব্র গন্ধ। গন্ধে সবার পেট থেকে নাড়ি ভুড়ি যেন বের হয়ে আসতে চাইছে। কৌটোর ভিতরে ছিল জমাট বাঁধা রক্ত। সুফু দ্রুত টিনের কৌটোর মুখ আটকিয়ে দেয়। সুফুর বউ রানী এবং রানীর মা অবশ্য মনে মনে খুশি, কারণ সোনার যে গহনাগুলি পাওয়া গেছে সেগুলি যথেষ্টই ভারী। মালা এবং হাতের বালা মিলে কমপক্ষে তো 12 থেকে 15 ভরি ওজন হবেই। রানী মালাটি তৎক্ষণাৎ গলায় পরে নেয়। বেশ চমৎকার ডিজাইন। রানী দাবি করে এই মালাটি সে সব সময় পরে থাকবে। সেদিন রাতে সুফুর বাচ্চা ছেলেটি প্রচণ্ড জ্বর আসে। সে কান্নাকাটি শুরু করে, ইশারা করে ঘরের এদিক ওদিক কাকে যেন দেখায়। ভয়ার্ত দৃষ্টিতে কাঁদতে থাকে। কিছুতেই সেদিন রাতে ঘুমোতে চাইছিল না সে। এক পর্যায়ে জ্বর এতটা বেড়ে যায় যে বাচ্চাটি অজ্ঞান হয়ে পড়ে। পরদিন ভোরবেলায় সুফু বাচ্চাটিকে নিয়ে হাসপাতালে ছোটে। ডাক্তার ওষুধ দেয়, তারপর থেকে কিছুটা জ্বর কমে। এর ঠিক 3 দিন পর থেকে বাচ্চাটি অ্যাবনর্মালের মতো আচরণ শুরু করে। ঠিকমতো খায় না। সুফুকে, রানীকে এবং রানীর মাকে কামড় দিতে শুরু করে। এমনকি বাড়ি তৈরির মিস্ত্রিদেরও কামড়াতে উদ্যত হয়। জোরে ধমক দিলে সে আবার ঠিক হয়। প্রতিদিন রাতে ঘুমের মধ্যে হাসাহাসি, কথা বলা, মারামারি এসব করে। সুফু আবারও ডাক্তারের শরণাপন্ন হয়। সুফু ভাবে জলাতঙ্ক টাইপ কিছু হয়েছে নাকি, কিন্তু ডাক্তারি পরীক্ষায় তেমন কিছু ধরা পড়েনি। ডাক্তার আবারও কিছু ওষুধ দিয়ে ছেড়ে দেয়। কয়েকদিন পর একদিন রাতে রানীর মা ঘুমিয়েছিল। ঘরের লাইট বন্ধ ছিল। তার একটু নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। মনে হচ্ছিল কেউ তার উপর ঝুঁকে তাকে দেখছে। পুরো ঘর কেমন পচা গন্ধে ভরে গেছে। চোখ তখনও বন্ধ। তিনি ভাবছেন, চোখ খুলব কি খুলব না। সে চিত হয়ে শুয়েছিল। ডান পাশ ফিরতেই হাতে কেমন ভেজা ভেজা অনুভব করে। বিকট গন্ধে তার দম বন্ধ হবার জোগাড়। তিনি ভাবছেন হয়তো কোনো স্বপ্ন দেখছেন। মনে মনে স্থির করলেন লাফ দিয়ে উঠে বসব। তিনি লাফ দিয়ে উঠে বসলেন। না, এটা কোনো স্বপ্ন নয়, গন্ধটা এখনো আছে। ঘরের লাইট দিয়ে টয়লেটে যাবার সময় তিনি দেখেন তার মেয়ে রানী সেই সিঁড়ির পাশের করিডোরে উপুর হয়ে বসে আছে, হাতে সেই বালা দুটো পড়া, সেই জমাট বাঁধা পচা রক্তের কৌটো তার হাতে, মুখেও একটু রক্ত লেগে আছে। রানীর মা সাথে সাথে সফুকে ডাক দেয়। দুজনে বেশ ভয় পেয়ে যায়। রানী তখন তার মধ্যে ছিল না, পাগলের মতো হাবভাব করছিল। তার আঙুলে লেগে থাকা সেই পচা জমাট বাঁধা রক্ত চেটে চেটে খাচ্ছিল। সফু তার হাত দিয়ে কৌটোটিকে আটকে সে বাক্সের মধ্যে রেখে রানীর মায়ের খাটের নিচে রেখে দেয়। রানীকে দুজনে ধরে হাত মুখ মুছিয়ে দিয়ে আবার শুইয়ে দেয়। পুরো বাড়ি তখন সেই বিকট পচা গন্ধে ভরপুর। বাইরের কুকুরগুলো একসাথে অনবরত ডেকে চলেছে। পরদিন সকালে রানী আবার স্বাভাবিক। তার এসব কিছু মনে নেই, উল্টে তার এসব পাগলামির জন্য আফসোস হচ্ছে। হাতের বালাগুলি খুলে রেখেছে, শুধু মালাটি পড়ে আছে। বালাগুলি যেহেতু বেশ ভারী আর পুরাতন ডিজাইনের, তাই তেমন পড়ে না। কিন্তু গতকাল রাত্রে কখন সে বালা পড়ল আর কখনই বা এসব পাগলামি করল তার কিছুই মনে নেই। এই ঘটনার ঠিক পরদিন রাতে কুকুরগুলো প্রচণ্ড চেঁচামেচি শুরু করল। রানীর মায়ের ঘুম ভেঙে যায়। তখন সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। তিনি টয়লেট যাবার জন্য যখন বের হন, তখন দেখেন রানী বাড়ির মেইন দরজা দিয়ে বাড়িতে ঢুকছে। চুলগুলো সব এলোমেলো, হিংস্র চোখ মুখ আর মুখে তাজা রক্তের দাগ। এসব দেখে রানীর মা চিৎকার করে সফুকে ডাকে। সফুও ছুটে আসে, দেখে রানীর হাতে আবারও সেই বালা। রানী তখন একেবারে পজেসড অবস্থায়, পৈশাচিকভাবে হাসছে রানী, আবার কাঁদছে। তৎক্ষণাৎ সফু তাকে ধরে রানীর মায়ের ঘরে বসায়, তাকে পরিষ্কার করে শান্ত করার চেষ্টা করে। রানীর মা যত মন্ত্র জানে পাঠ করতে শুরু করেছে। এক পর্যায়ে রানী অজ্ঞান হয়ে যায়। ততক্ষণে ভোর হয়ে গেছে। সফুর মনে প্রশ্ন আসে, এই রক্ত কোথা থেকে এলো রানীর মুখে? সফু রানীর মায়ের খাটের নিচটা চেক করে দেখে, সে বাক্স আর জমাট বাঁধা পচা রক্ত তো সেখানেই আছে। শাশুড়ির থেকে জানতে পারে রানী বাইরে থেকে ভিতরে ঢুকেছে, তাই এটা কিসের রক্ত সেটা খুঁজতে বাইরেই যেতে হবে। সফু বাইরের দিকে যেতে উদ্যত হয়। বাইরে যাবার দরজাটা মূলত সফুর ঘর পার হয়ে। সফু তার ঘরের সামনে যেতেই পাগলের মতো চিৎকার করে বলতে থাকে, আরে আরে আমার ছেলে কই? মা, আমার ছেলে কই গেল? মা, আমার ছেলে কই গেল? সফুর শাশুড়ি দৌড়ে আসে। ঘরে বাচ্চাটি নেই, পুরো বাড়িতেও নেই। দুজনে দৌড়ে বের হয়। সফুর চোখ যায় সেই পরিত্যক্ত মন্দিরে। তার বাচ্চাটির নিথর দেহ পড়ে আছে সেই মন্দিরে। 10-12টা কুকুর ঘিরে রয়েছে আর পুরো জায়গাটা রক্তে ভরে গেছে। কাছে ছুটে যায় সফু এবং তার শাশুড়ি, কুকুরগুলোকে তাড়িয়ে দেয়। তাদের দুজনার আহাজারিতে ধীরে ধীরে লোক জড়ো হয়। ছেলেটির গলায় কামড় দিয়ে মাংস তুলে নেওয়া হয়েছে। একই জায়গায় বারবার কামড়ের কারণে শ্বাসনালী পর্যন্ত ছিঁড়ে গেছে। সফু কাঁদতে কাঁদতে মূর্ছা যায়। ওদিকে রানীও অজ্ঞান। পুলিশ আসে। সফু পুলিশকে কাঁদতে কাঁদতে জানায় কুকুর কামড়ে এমন করেছে। সফু কি করে বলবে যেটা তার আদরের ভালোবাসার একমাত্র স্ত্রী করেছে? আত্মীয় স্বজনরা সফুকে শান্ত করার চেষ্টা করে। তার ছেলের শেষকৃত্যে শহরে যাওয়া হয়। সফু এবং রানীর মা ঠিকই জানে যে এই লেগে থাকা রক্তটি ছিল তাদের ছেলের। রানী তখনও অন্য জগতে। ছেলেকে মেরে ফেলেছে তা জেনেও রানী হাসছে পৈশাচিকভাবে, আবার কাঁদছে, আবার মূর্ছা যাচ্ছে। আত্মীয় স্বজনরা এবং এলাকাবাসীরা ধরে নিয়েছে রানী হয়তো ছেলের শোকে পাগল হয়ে গেছে, কিন্তু রানীর মা এবং সফু ঠিকই জানে যে বাচ্চাটিকে রানী মেরেছে। রানী তো কাজটা ইচ্ছে করে করেনি, সে পজেসড হয়ে সব করেছে। সফু এই জায়গা কেনা বাড়ি কেনা নিয়ে বারবার আফসোস করছে। এই জায়গার কারণেই সফুর সাজানো সংসার আজ নষ্ট হয়ে গেছে। রানীকে কিছু খাওয়ানো যায়নি গত 3 দিনে। জল খাওয়ানো হয়েছে, তাও এক প্রকার জোর করে। সফুর এখন মেইন কাজ স্ত্রীকে সুস্থ করা, কারণ স্ত্রীকেও সে অনেক বেশি ভালোবাসে। সফু বিভিন্ন তান্ত্রিক মাওলানার কাছে যায়, কিন্তু কিছুতেই রানী সুস্থ হচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সফু একজন তান্ত্রিকের সন্ধান পায়, যিনি মা কামাক্ষার একনিষ্ঠ সাধক। তিনি বাড়িতে এসে অনেক রিচুয়ালস করেন এবং সফুকে জানায় তার স্ত্রীকে ভালো করতে হলে এই বাড়ির মালিকের সাহায্য লাগবে। সফু চলে যায় এই বাড়ির মূল মালিকের কাছে। তার কাছে গিয়ে সব কিছু খুলে বলেন। সে মালিক সফুর অনুরোধে 3 দিনের জন্য সেই বাড়িতে আসেন। তান্ত্রিক বাড়ির মালিকের কাছে রক্ত চায়। সিরিঞ্জ দিয়ে তার থেকে রক্ত নেয় তান্ত্রিক। শুরু হয় হোমযজ্ঞ। তান্ত্রিক সেই কৌটোতে থাকা জমাট বাঁধা রক্ত, কাপড়, পুঁথির মালা, সোনার বালা এবং গলার মালা সহ বিভিন্ন রিচুয়ালস করেন। আবারও সে বাক্সটি পেরেক দিয়ে আটকিয়ে দেয়। এরপর রানী সুস্থ হয়ে ওঠে। সুস্থ হবার পর রানী ছেলে হারানোর শোকে পড়ে। তান্ত্রিক নির্দেশ দেয় এই বাক্সটি যেন মাটির অনেক গভীরে পুঁতে দেওয়া হয়। প্রয়োজনে একটি গভীর কুয়ো করে সেখানে বাক্সটি পুঁতে দেওয়া উচিত। আর এই বাড়িতে আরও একটি যজ্ঞ করতে বলে, যেন সমস্ত অশুভ শক্তি এই বাড়ি থেকে চলে যায়। বাড়ির মালিক সেই তান্ত্রিককে দিয়েই আবার একটি যজ্ঞ করায়। তারপর থেকে এই বাড়িতে আর কোনো সমস্যা হয় না। এবার আসা যাক এই ঘটনাগুলি কেন ঘটেছে, কি ছিল এর ইতিহাস। যে বাক্সটি পাওয়া গেছিল সেই বাক্সটিই বা এলো কি করে? এবার বাড়িওয়ালার কাছে ঘটনা শুনতে হবে। বাড়িওয়ালা ঘটনা বলতে শুরু করে সবার কাছে। কি কেমন লাগছে তানভীর নিউটন ভাইয়ের এই ঘটনা? আমরা কি এই এপিসোডটিতে মিলিয়ন ভিউ এক্সপেক্ট করতে পারি? শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, বলুন শুনতে, বলুন আপনি এই ঘটনাটি শুনে কি কি এক্সপিরিয়েন্স করছেন। অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সফু, তুমি একটা স্বপ্ন দেখেছিলে, মনে আছে কি? একজন বৃদ্ধ যিনি রাজকীয় পোশাক এবং একজন লোক যিনি লাল রঙের ধুতি পরেছিল। এই বৃদ্ধ লোকটি ছিল একজন জমিদার। এই এলাকার খাজনা এবং এলাকা পরিচালনার জন্য তাকে কালেক্টর নিযুক্ত করেছিল। সেটা বুঝতে পারা গেছে বাড়ির এখনকার মালিকের থেকে। আগেকার সময় ছবির প্রচলন ছিল না, চিত্রকর দিয়ে ছবি আঁকিয়ে নিত জমিদারেরা। বাড়ির মালিকের দাদুর কাছ থেকে পেয়েছিল এই বংশের সবার ছবি। আর বংশ পরম্পরায় শুনে এসেছে এক ভয়ঙ্কর অভিশপ্ত ঘটনা। লাল ধুতি পরা যিনি, তিনি একজন পুরোহিত। পুরোহিত বললে ভুল হবে, তিনি একজন শয়তানের উপাসক। ঘটনা গুছিয়ে বলার সুবিধার্থে আমরা ঘটনাটি এমনভাবে শুনব যেন পুরোহিতই বলছেন। আমি শশী, আমার আদি নিবাস ছিল আসানসোল। অবশ্য যিনি জমিদার তারও আদি নিবাস আসানসোল। ইংরেজরা তখন বাংলা শাসন শুরু করেছে পুরোদমে। ইংরেজদের সঙ্গে ভালো সখ্যতা ছিল মধুবাবুর, মানে যিনি জমিদার। মধুবাবুকে বর্তমান বাংলাদেশের একটি জেলার কিছু অংশের কালেক্টর হিসেবে নিযুক্ত করা হয়। সেই সুবাদে তিনি এখানে এসে বাড়ি করেন। এই এলাকাতে হিন্দু ধর্মের লোক অনেক বেশি ছিল, নয়তো ওই সময় অন্যান্য অঞ্চলে মুসলিম আধিক্য বেশি। ইংরেজদের সাহায্য নিয়েই মধুবাবু এই বাড়িটি তৈরি করেন। একতলা যে বাড়িটা, সেটিতে একটি বড় হলঘর এবং আরেকটি ঘর ছিল। বড় হলঘরে দাপ্তরিক কাজ করা হতো এবং ছোট ঘরটায় আমি ছিলাম। এই মন্দিরটিও মধুবাবুর তৈরি। মন্দিরটিতে ছোট একটি সোনার কালী মূর্তি প্রতিষ্ঠা করা হয়, আর আমি ছিলাম পুরোহিত। মধুবাবুর এক ছেলে এবং 2 মেয়ে ছিল। বড় মেয়ের বিয়ে হয় বর্ধমানে। মধুবাবু এখানে তার এক ছেলে, এক মেয়ে, মা, বউ, তিনজন কাজের লোক, দুজন ঝি এবং আমাকে নিয়ে আসেন। এখানে এসে জমি জমা অনেক দখল করেন। তখন এই এলাকায় ডাকাতের বাস ছিল, অনেক অনেক ডাকাত গ্রুপ তখন সক্রিয় ছিল। মধুবাবু ডাকাতির অংশের ভাগও আদায় করত ডাকাত গ্রুপের থেকে। তাছাড়া আরও অন্যায় কাজের সঙ্গে যুক্ত ছিল। এলাকার লোকজনের অভিযোগ এবং অভ্যন্তরীণ রাজনীতির কারণে ৬ বছর পর তাকে কালেক্টর পদ থেকে বহিষ্কার করা হয়। এলাকায় স্থানীয় নতুন একজন মুসলিম কালেক্টর নিযুক্ত হন। এরপর থেকে মধুবাবু এখানেই কাপড় এবং গমের ব্যবসা শুরু করেন। মধুবাবু তার ছেলেকে লেখাপড়া করাতে লন্ডনে পাঠান। মধুবাবু ঠিক করেন তিনি আবার আসানসোল ফিরে যাবেন। এখানে কাজের লোকগুলো আর আমি থাকব। যেদিন আসানসোল যাবেন ঠিক তার আগের দিন বাড়িতে ডাকাত পড়ে। যে মধুবাবু একসময় ডাকাত গ্রুপের থেকে ভাগ বসাত, সেই মধুবাবুর বাড়িতেই ডাকাত পড়ে। ডাকাতরা অনেক সোনা দানা, টাকা পয়সা এবং সোনার কালী মূর্তি ছিনিয়ে নিয়ে চলে যায়। রেখে যায় ডাকিনী এবং যোগিনীর দুটো মাটির মূর্তি। মধুবাবু স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যান। আমি তখনও বিয়ে করিনি। মধুবাবুর মেয়েকে ভালো লাগত। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই ব্যাপারটা জানাজানি হলে একদিন রাতে কাউকে কিচ্ছু না জানিয়ে আমি পাড়ি দেই আসামে। আসামে আমার সাথে পরিচয় হয় বেশ কিছু তান্ত্রিকের সঙ্গে। আসামের গভীর জঙ্গলে তাদের আস্তানা। আমি ওদের সাথে থাকতে থাকতে একজন গুরুর সান্নিধ্য পাই, যিনি ছিলেন কর্ণ পিশাচিনী সাধক এবং একই সাথে শয়তানের উপাসক। শয়তানের উপাসক বলতে তিনি আত্মাদের বশীকরণ করে তাদের দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নেয়। কামাখ্যা মন্দিরে যতজন অঘরী ছিল তাদের মধ্যে তিনিই ছিলেন সেরা। আমি ধীরে ধীরে তার একান্ত কাছের একজন হয়ে উঠি। তার কাছ থেকে বিভিন্ন ধরনের দীক্ষা নিই। ধীরে ধীরে একসময় আমি কর্ণপিশাচিনী সাধনার জন্য প্রস্তুতি নিই। প্রায় ১.৫ বছর পর গুরু একটা দিন ঠিক করেন, যেদিন আমি সাধনায় বসব। কথা মতো সেই দিনের ২১ দিন আগে থেকে গভীর এক জঙ্গলে আমি ধ্যানে বসি। এই কদিন কোনো খাবার আমি খাব না। এক ধরনের পচা রক্ত মেশানো গাছের রস খাব। নিজের মলমূত্র নিজের শরীরে মেখে পুরো শরীর অপবিত্র করে রাখি। নিজের মলমূত্র খাই। গুরুর দেয়া একজন মানুষের পুরো কলিজার সেদ্ধ খাই। আর গুরু যেসব মন্ত্র শিখিয়েছে সেই সব মন্ত্র জপ করতে থাকি। ১৯ দিনের মাথায় হঠাৎ করে পুরো জঙ্গলে যেন তাণ্ডব লীলা শুরু হয়। আশেপাশে ডালপালা ভেঙে পড়তে শুরু করে, প্রচণ্ড গতিতে বাতাস এবং ঝড় বইতে শুরু করে। আমি মন্ত্র পড়েই যাচ্ছি। চোখ বন্ধ করে চামড়ার থলে থেকে সেই পচা পানীয় খেতেই কানের কাছে ফিসফিসিয়ে কেউ বলে উঠল, আমার পুরো শরীর যেন ঠান্ডা হয়ে আসছে। আমি মন্ত্র জপ চালিয়ে যাই। আস্তে আস্তে সব কিছু শান্ত হতে থাকে। আমি যেন চোখ বন্ধ করে নিজের অতীত, নিজের বর্তমান সব দেখতে পাচ্ছি। অবশেষে সাধনা শেষ করে আমি একা একটি যজ্ঞ করে আমার গুরুর কাছে ফিরি। গুরু জানায় এই কর্ণ পিশাচিনীর সাথেই শুধু যেন রতিক্রিয়াতে ব্যস্ত থাকি। এই রতিক্রিয়ার সময় কর্ণ পিশাচিনীকে আমি হাত দিয়ে স্পর্শ করতে পারবো না, বীর্যপাত, এমনকি অন্য কারোর সাথেই আমি রতিক্রিয়া করতে পারবো না। যদি এসব করি তবে আমার মৃত্যু হবে। এমন বিভৎস দেখতে পিশাচিনী যে ভয়ই তার সাথে সঙ্গম করতে ভয় হয়। কিন্তু পিশাচ সিদ্ধ হতে সঙ্গম করতেই হবে। সাহস করে সেটা করি। এরপর আমি গুরুর থেকে শিখতে শুরু করি পিশাচ এবং আত্মাদের বশীকরণ করা। গুরু নির্দেশ দেয় অমাবস্যার রাতে আমাকে লোকালয় থেকে হিন্দু ধর্মের 9 এমন মানুষের মাথা সংগ্রহ করতে হবে। এমন মানুষের মাথা যার কিনা অপঘাতে মৃত্যু হয়েছে। ততদিনে আমারও অনেক শিষ্য হয়েছে যারা কিনা আশেপাশের লোকালয়েই থাকে। তাদের থেকে অপঘাতে মৃত্যু হওয়া মানুষের তথ্য সংগ্রহ করি। অবশেষে সেই অমাবস্যার রাত চলে আসে। এক কোপে আমাকে মাথাটা আলাদা করে নিয়ে আসতে হবে। এদিকে কর্ণপিশাচিনী কানে কানে ফিসফিসিয়ে বলে, একদম এসব করবি না, আমাকে দিয়ে কি তোর চলছে না, চল প্রতিক্রিয়া শুরু করি, তোর যত বয়স তুই আমার সাথে মেটাবি। গুরুর মতে কর্ণপিশাচিনী সিদ্ধ হবার পর যদি আত্মা এবং পিশাচদের বশীকরণ করা যায়, তবে আমি পৃথিবীর নারীদের সাথেও সঙ্গমে লিপ্ত হতে পারব। তাতে পিশাচিনী কোনো ক্ষতি করতে পারে না। যতই এই পিশাচ কানের মধ্যে ফিসফিসিয়ে বাধা দেবার চেষ্টা করুক, আমি যেন কোনোভাবেই তার বাধা না শুনি। অমাবস্যার রাতেও এই মানুষের মাথা কাটতে যাবার সময় অনেক বাধা এবং ভয় আসবে, যেগুলিকে উপেক্ষা করে আমাকে যেতে হবে। আমি গুরুর দেওয়া ধারালো দা ধুতির ভিতর লুকিয়ে রওনা হই লোকালয়ের দিকে। গন্তব্য শিষ্যের দেখানো একটি পারিবারিক কবর। প্রায় 9 কিলোমিটার জঙ্গল পাড়ি দিয়ে একটু দূরেই সেই কবর। গুরুর আশীর্বাদ নিয়ে বের হই। জঙ্গলে একটু যেতেই পিছন থেকে অনেক অদ্ভুত শব্দ শুনতে পাই, কখনো বাঘের গর্জন, কখনো শেয়ালের। মনে হচ্ছিল আমার পিছন দিয়ে যেন বাঘ শেয়ালেরা যাতায়াত করছে। কখনো শুনতে পাচ্ছি সেই চিরচেনা বাবা মায়ের ডাক, যারা কিনা সেই ছোটবেলায় মারা গেছে। কখনো মধুবাবুর ডাক, আবার কখনো মধুবাবুর স্ত্রীর ডাক। সবচেয়ে অবাক হয়েছি এমন একজন পরিচিত ডাকে, যাকে আমি খুব বেশি ভালোবাসতাম, মধুবাবুর ছোট মেয়ে। আমি থমকে দাঁড়াই। পিছনে তাকাবো কি তাকাবো না, এই ভাবতেই আমার গুরুর কথা মাথায় এলো। পিছনে তাকানো যাবে না। আমি লোকালয়ের খুব কাছাকাছি। চারিদিকের ঘন কালো অন্ধকার ভেদ করে আমি সেই কবরের কাছে যাই। ধারালো দা দিয়ে কবরের মাটিগুলো সরাই। এরপর বাঁশগুলো সরিয়ে দেখা পাই সেই কাঙ্ক্ষিত লাশের। পচা গন্ধে পেট থেকে সবকিছু বের হয়ে আসার জোগাড়। লাশটি কাফনের ভেতর দিয়ে পেঁচানো। সর্বশক্তি প্রয়োগ করে লাশটিকে উপরে ওঠাই। লাশের যেখানেই ধরছি আঙুলগুলো ডেবে যাচ্ছে। কেবল 33 দিন হয়েছে লাশটির বয়স। অন্ধকারে স্পষ্ট টের পাচ্ছি পোকা কিলবিল করছে পুরো শরীরে। লাশটিকে উপর করে আমি কেরোসিনের আলো জ্বালাই। এক কোপে ধর থেকে মাথা আলাদা করি। লাশের মাথাটির বিভৎস সেই রূপ, চোখগুলি পচে ভিতরে ঢুকে গেছে, পুরো মাথায় পোকা গিজগিজ করছে, নাকে নেই কোনো মাংস, কানগুলো পচে ভিতরে ঢুকে গেছে, পোকাগুলো কান দিয়ে ঝাঁকে ঝাঁকে বের হচ্ছে। একটি কাপড়ের ব্যাগে মাথাটা নিয়ে লাশটা আবার কবরে ফেলে দিই। প্রকট গন্ধ থেকে বাঁচতে কেরোসিন ঢেলে দিই মাথায় আর ফিরে আসি গুরুর আস্তানায়। গুরু এবং আমি অনেক রিচুয়ালস করি এবং সে অপঘাতে মৃত্যু হওয়া নারীর আত্মাটি প্রথম আমি বসে আনি। আমাকে আরও 6টি মাথা কালেক্ট করতে হবে, একজন প্রিয়জনকে উৎসর্গ করতে হবে পিশাচ এবং আত্মাদের খুশি করার জন্য। তবেই আমার এই দীক্ষা পুরোপুরিভাবে শেষ হবে। তবে মাথাগুলো সংগ্রহ করতে হবে অমাবস্যার রাতেই। সিদ্ধান্ত নিই আবার ফিরে যাব মধুবাবুর কাছে। প্রিয়জন বলতে এই পৃথিবীতে আমার একজনই, সেটা হলো মধুবাবুর মেয়ে। আমাকে পিশাচ সিদ্ধ হতে হবে। যে করেই হোক মধুবাবুর মেয়েকে আমাকে আমার কবজায় আনতে হবে, আর তাকেই আমায় উৎসর্গ করতে হবে। অমাবস্যার আগে আবার ফিরে আসব। আজ থেকে 3 বছর আগের আমি আর এখনকার আমির মধ্যে ফারাক অনেক। নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হবে। আমি গুরুর আশীর্বাদ নিয়ে রওনা হই। শশীতান্ত্রিকের সব তথ্য পাওয়া যায় ও যে গুরু রয়েছেন তার থেকে। এখন অনেকের মনে প্রশ্ন আসবে, এই তান্ত্রিকের সাথে মধুবাবুর পরিবারের যোগাযোগ হলো কিভাবে? একটু অপেক্ষা করো, সব খোলাসা হবে। আরও একবার মনে করিয়ে দিই, ঘটনায় উল্লেখিত বাড়ি এবং পরিত্যক্ত মন্দিরের ভিডিও তোমরা প্রেতকথা নিউটন চ্যানেল এবং প্রেতকথার হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাবে। শশী মধুবাবুর বাড়িতে ওঠে। মধুবাবু এবং তার স্ত্রীর কাছে ক্ষমা চায়। তার তন্ত্রের দ্বারা সে মধুবাবুকে অনেকটা বশে আনে। শশীর থাকার জন্য যে আগের জায়গা ছিল সেখানেই সে আবার থাকতে শুরু করে। পরিবর্তন দেখা যায় মধুবাবুর মেয়ের মধ্যে। শশীর প্রতি আগের যে প্রেম ভালোবাসার টান ছিল সেটা এখন আর নেই, অথচ তাদের মধ্যে একে গভীর প্রেম ছিল। শশী তার তন্ত্রমন্ত্রের মাধ্যমে সবাইকে একটু ডমিনেট করতে শুরু করলো। এমন একটা ভাবসাপ নিতে থাকে যেন মনে হয় সেই এই বাড়ির কর্তা। মন্দিরে শুরু করে তার পিশাচ সাধনা। বিষয়গুলো মধুবাবু কিছুতেই সহ্য করতে পারে না, কারণ এই সাধনা করা মানে ভগবানের বিরুদ্ধে যাওয়া। মধুবাবু তার সমস্যাগুলো চিঠিতে লিখে তার মামাকে পাঠান, আর সেই মধুবাবুর মামা আর কেউ নন, তিনি হলেন শশীর গুরু। ব্যাপারটি কর্ণপিশাচিনীর মাধ্যমে জানতে পারে শশী। এতে ক্ষিপ্ত হয়ে শশী মধুবাবুর ঘাড়ে ধারালো দা দিয়ে কোপ দেয়, এমনকি মধুবাবুর রক্ত পান করে। মধুবাবুর স্ত্রী এসব দেখেও চুপ থাকে, কারণ শশী এতটাই মধুবাবুর স্ত্রীকে বশীকরণ করেছে যে মধুবাবুর স্ত্রী এবং কাজের ঝি এসবের কোনো প্রতিবাদ জানায় না, শুধু কান্নাকাটি করে মধুবাবুর মেয়ে, কারণ তাকে নিয়ম অনুযায়ী বশীকরণ করেনি শশী। মধুবাবুর লাশ পুঁতে রাখে মন্দিরের ঠিক সামনে। মধুবাবুর মেয়েকে দিন রাত ব্ল্যাকমেল করা হয়, যেন শশী তাকে যেভাবে বলবে ঠিক সেভাবেই চলে, নয়তো তার মাকেও মেরে ফেলা হবে। কিন্তু মেয়েটি কোনোভাবেই রাজি হচ্ছিল না। 13 দিনের মাথায় গুরুতান্ত্রিক আসেন বাড়িতে। সে সময় শশী ঘুমোচ্ছিল। শশী সেটা টের পায় না। গুরুতান্ত্রিক এসে ছাদের উপর একটি ঘর আছে সেখানে আশ্রয় নেয়। গুরুতান্ত্রিক এসে সবকিছু শুনে মধুবাবুর মেয়েকে কিছু ইনস্ট্রাকশন দেয়। তান্ত্রিক একটি মন্ত্র পড়া জল দেয়। এটি যে কোনো উপায় শশীকে খাওয়াতে হবে এবং শশীর সাথে দৈহিক মিলন করতে হবে, তবেই শশীকে ঘায়েল করা সম্ভব, কারণ শশী এখন পিশাচ সিদ্ধ। শশীরও তান্ত্রিক ক্ষমতা আছে, গুরুতান্ত্রিক সহজে তাকে ঘায়েল করতে পারবেন না। মেয়েটি সেদিন সুন্দরভাবে সাজগোজ করে, হাতে সোনার বালা, গলায় মালা আর শরীরে সুন্দর সুগন্ধি মেখে শশীর কাছে যায়। আমি তোমার সব কথা শুনব। তোমার প্রতি আমার সেই আগের ভালোবাসা এখনো অনুভব করি। আসলে তুমি কিছু না বলে দীর্ঘ 3 বছর কোনো যোগাযোগ রাখনি তো, তাই ভীষণ রাগ হয়েছিল। ছলনা করছিস না তো? ছলনা করলে তোর মায়ের অবস্থাও তোর বাবার মতোই হবে। এমনকি তোর বাবার মতো মায়ের আত্মাও কোনোদিন মুক্তি পাবে না। এসব অলক্ষণে কথা আর নয়। নিজের হাতে তোমার জন্য আজ সব রান্না করেছি, চলো একসাথে খাবো আজকে। একসাথে দুজন খেতে বসে, আর জলের সাথে মেশানো ছিল সেই গুরুতান্ত্রিকের মন্ত্র পড়া জল। শশী সেই জল খেয়ে নেয়। খাওয়ার পরই শশী মেয়েটির সাথে শারীরিকভাবে মিলিত হয়। সঙ্গম শেষ হবার সাথে সাথে মেয়েটির মধ্যে পিশাচ ভর করে। মুহূর্তের মধ্যে মেয়েটি যেন ভয়ালো রূপ ধারণ করে। কর্ণপিশাচিনী সাধনা যারা করে তারা যদি অন্য কোনো নারীর সাথে দৈহিক মিলন করে বীর্যপাত ঘটায়, তবে পিশাচিনী সেটা কিছুতেই মেনে নিতে পারে না। পিশাচিনী সেই তান্ত্রিককে মেরে ফেলে। মেয়েটির এমন ভয়ালো রূপ দেখে শশী ঘরের এদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকে। মেয়েটি তার দিকে হিংস্রভাবে এগিয়ে আসতে থাকে। গুরুতান্ত্রিকও ওত পেতেছিল এই সময়ের জন্য। কে ওখানে? কে কে ওখানে? কে আমায় এত ডাকিস? আর আমি তোকে সাড়া দেব না তা কি করে হয়? আমাকে এবারের মতো ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে বাঁচতে দাও। আমাকে মেরো না, আমায় মেরো না। মেয়েটি শশীর রক্ত খাওয়ার পর মারা যায়। গুরুতান্ত্রিক মেয়েটির ব্যবহার করা বালা, মালা, কাপড়ের অংশ, তান্ত্রিকের রক্ত, পড়ে থাকা ধুতির অংশ, গলার পুঁথির মালা দিয়ে অনেক রকম রিচুয়ালস করেন এবং সেগুলি কৌটো এবং বাক্সে পুড়ে পুঁতে দেন মন্দিরের সামনে। মধুবাবুর স্ত্রীকে শশীর সব ঘটনা বলা হয়, কিভাবে পরিচয় হয়, তার কাছ থেকে কিভাবে দীক্ষা নেয়, সমস্ত কিছু তিনি বলেন। মধুবাবুর স্ত্রীকেও এই বাক্সের ব্যাপারে সাবধান করে দেন। একসময় মধুবাবুর ছেলে এসব প্রপার্টির মালিক হয়। মধুবাবুর স্ত্রীর থেকে প্রজন্মের পর প্রজন্ম এই ঘটনা জানিয়ে দেওয়া হয়, সাবধান করে দেওয়া হয় পরবর্তী প্রজন্মকে। যদিও পরবর্তী প্রজন্ম এই বাড়িতে আর বসবাস করেনি, তবে বাড়িটি এবং মন্দিরের আশেপাশে তখনও মধুবাবু এবং মধুবাবুর মেয়ের আত্মা নাকি ঘুরে বেড়াত। বাড়িওয়ালার কাছ থেকে মন্ত্রমুগ্ধের মতো শুনছিল সবাই। তারপর সফু এবং রানী দম্পতির বাড়ির কাজ শেষ হয়। তাদের একটি ছেলে এবং একটি মেয়ে হয়। বর্তমানে সফুর সে বাড়িটি তিনতলা। সফু এবং রানী কেউ বেঁচে নেই। তাদের ছেলের বয়স এখন ৪৮। তার আবার এক ছেলে আছে যার সাথে আমার পরিচয় হয়। তো গোরাবদা, এই ছিল ঘটনা। আর তার আমন্ত্রণেই সেই বাড়িটিতে ছুটে যাই। তার বাড়ির ব্যালকনি এবং জানলা দিয়ে সেই অভিশপ্ত বাড়ি এবং মন্দিরের ভিডিও ধারণ করি, যেটির ভিডিও থাকবে প্রেতকথা নিউটন ফেসবুক পেজ এবং প্রেতকথার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে। কথা বলি আশেপাশের মানুষের সাথেও। বাড়িটির বর্তমানে যিনি উত্তরাধিকার সূত্রে মালিক, তার সাথেও দেখা করি। এই ঘটনার কথা তাকে জিজ্ঞাসা করতে তিনি বলেন এটা তাদের পরিবারের অভিশপ্ত একটি ঘটনা। এখন সেই বাড়িটির আশেপাশে অনেক বাড়িঘর গড়ে উঠেছে, তবে এখন আর কারোর কোনো প্রবলেম হয় না। বাড়িটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় এখন শুধু একটি বুড়ো এবং তার বউকে থাকতে দেওয়া হয়েছে। বুড়োর সাথেও কথা হয়েছে, তাদের কোনো প্রবলেম হয় না। প্রিয় প্রেত কথা পরিবার, কেমন লেগেছে আজকের ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট আমার নতুন ঘটনা লেখার ইন্সপিরেশন। তবে এখনই চলে যেও না, আজকে তোমাদের খুশি করতে থাকছে বোনাস ছোট্ট একটি ঘটনা। গত ১৩ই জুন আমি ইন্ডিয়া যাওয়ার জন্য বের হই বাড়ির থেকে। আমার বাড়িটা ৩ রাস্তার মোড়ে অবস্থিত। একটা রোড চলে গেছে হাইওয়ের দিকে, একটা গেছে বাজারে, আরেকটি শহরে যাবার রাস্তা। ভাবলাম বাজারের রাস্তা দিয়ে যাই। ঝাঁকে ঝাঁকে মানুষ দেখি সেদিকে দৌড়ে যাচ্ছে। কি যেন অঘটন ঘটেছে। বাড়ি থেকে ২৫০ মিটার যেতেই একটি পুকুর। পুকুরের কাছে ১০০০ খানেক মানুষ জড়ো হয়ে গেছে ততক্ষণে। পুকুরটির একটু বর্ণনা দেওয়া যাক। চারকোনা পুকুর, 3 ধারেই ঘর বাড়ি, এক পাশে বাজার যাওয়ার রাস্তা এবং রাস্তার পাশে পুকুরের ধারে একটি বটগাছ। বটগাছটি একটু অদ্ভুত রকমের। বটগাছটির বয়স অনেকটাই, কিন্তু সেই তুলনায় বটগাছটি খুব একটা বড় হয়নি। এই পুকুরে শীতকালে তেমন জল থাকে না, একেবারে শুকনো থাকে। বর্ষাকালে একটু বেশি জল থাকে। আমি পুকুরের কাছে দাঁড়াতেই দেখি হন্তদন্ত হয়ে একজন লোক পুকুর থেকে উঠে আসলো। উঠে আসার সাথে সাথেই নাক এবং মুখ দিয়ে গলগল করে রক্ত আসতে শুরু করলো। জাস্ট সেটা দেখে আমার মাথা ঘুরে গেল। একসময় যথেষ্ট সাহস ছিল, কিন্তু ইদানিং রক্ত দেখলে ভয় হয়। লোকটিকে আমি চিনি। লোকটির নাম সাইদুল, বয়স হবে ৩৮ মতন। বাজারে তার তরকারির দোকান আছে। পুকুরের অদূরেই তার বাড়ি। প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। লোকটিকে একটি গাড়িতে তুলে নিয়ে তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানো হয়। মূল ঘটনা হলো, শাওন নামের ১৫ বছরের একটি ছেলে প্রতিদিন এই পুকুরে স্নান করে। পুকুরের খুব কাছেই তার বাড়ি। সাঁতারও জানে খুব ভালো। ছেলেটি পুকুরে নেমে একা স্নান করছিল। পুকুরের কিনারাতেই ছিল, হঠাৎ করে কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যায় পুকুরের মাঝে। দেখে মনে হয় বড় কোনো কুমির যেন তাকে টেনে হিঁচড়ে মাঝখানে নিয়ে যাচ্ছে। এই সময় রাস্তা দিয়ে সাইদুল যাচ্ছিল এবং বিষয়টি দেখতে পায়। ছেলেটিকে বাঁচানোর জন্য তিনিও পুকুরে লাফ দেয়। তখন তাকেও সে অদৃশ্য শক্তি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সাইদুল কোনো মতে নিজেকে বাঁচিয়ে কিনারায় ওঠে, আর তারপরেই তার নাক মুখ দিয়ে রক্ত আসে। এর মধ্যে সে বাচ্চাটিকে কোনো এক অদৃশ্য শক্তি পুকুরের মাঝে নিয়ে গিয়ে জলের গভীরে নিয়ে যায়। সাইদুলের এই অবস্থা দেখে এলাকার এক মুরব্বীর পরামর্শে পুকুরে একটি কলা গাছ নিয়ে এলাকার ১২ থেকে ১৫ জন যুবক পুকুরের নামে ছেলেটিকে উদ্ধার করার জন্য। ৩০ মিনিট পার হয়ে গেলেও পুরো পুকুর খুঁজেও যখন ছেলেটিকে পাওয়া যায় না, তারপর একজন লোক সেই ছেলেটিকে খুঁজে পায়। বাকি সবাই মিলে ছেলেটিকে ধরে ডাঙায় তোলে, কিন্তু ততক্ষণে সব শেষ। বাচ্চা ছেলেটি ততক্ষণে মারা গেছে। যে লোকটি প্রথম তাকে খুঁজে পেয়ে উদ্ধার করে, সেই লোকটিকে আমি চিনি। তিনি গত 23শে জুন মারা যায়। একটি অদৃশ্য শক্তি কেড়ে নিল 2টি প্রাণ। আর যিনি প্রথম উদ্ধার করতে গিয়েছিলেন, তিনি 3 দিন হাসপাতালে ভর্তি ছিলেন এবং মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। এমন দুর্ঘটনা কিন্তু এটাই প্রথমবার নয়, এর আগে ওই পুকুরে 6 জন মারা গেছে। আমার যখন 11 বছর তখনও 2 জন মারা গেছে। বাবার কঠোর নিষেধাজ্ঞা ছিল যে আমি যেন ওই পুকুরে না নামি। আবার আজ থেকে 8 বছর আগেও একটা বাচ্চা এখানে ডুবে মারা গেছে। এই পুকুরের ধার ঘেঁষা রাস্তা দিয়ে আমি যেতে নিজেও ভয় পাই, কেমন একটা গা ছমছমে ভাব হয়। জায়গাটা দেখলেই একটা নেগেটিভ ভাইব আসে। শুধু আমার নয়, আমার মতো অনেকেরই হয়। লোকমুখে শুনেছি এই পুকুরের বয়স প্রায় 150 বছর। একসময় সবসময় পুকুরটি ভরাট থাকত, কিন্তু ইদানিংকালে এসে বছরের একটা সময় একেবারে শুকনো থাকে। হতে পারে আবহাওয়া পরিবর্তনের কারণে। অনেকের ভয়াবহ অভিজ্ঞতাও আছে এই পুকুরে স্নান করা নিয়ে। 2-3 জনের সাথে কথা বলে জানতে পারি তারা স্নান করার সময় টের পেয়েছে কোনো অদৃশ্য শক্তি তাদের 2 পা পেঁচিয়ে ধরেছিল। কোনো মতে বেঁচে গেছে তারা। এর মধ্যে জোরে পেঁচিয়ে ধরাতে একজনের পা ন্যাংরা হয়ে গেছে। এই পুকুরের বর্তমান যিনি মালিক তিনিও আমাদের পরিচিত এই এলাকারই। এলাকায় মনে হয় তিনি একমাত্র বয়োজ্যেষ্ঠ, বয়স প্রায় 90-এর কাছাকাছি। তিনি জানান এই পুকুরটি খনন করেছিলেন তার দাদু, এলাকার মানুষের স্নান করা এবং কাপড় ধোয়ার জন্য। টুকটাক দেশি মাছও হতো পুকুরে। তার দাদু নাকি এই পুকুরটিতেই মারা যান। তিনি অবশ্য ডুবে মরেননি, হার্ট অ্যাটাকে মারা গেছেন। পুকুরের ধারে যে বটগাছটি, সেটিও নাকি এই পুকুরেরই বয়সের। কিন্তু বটগাছের এত বয়স হলেও গাছটি তেমন বাড়ে না। অনেকের সাথে এমন হয়েছে যে গভীর রাতে বটগাছ থেকে কেউ যেন জলের ঝাপটা দিয়েছে। এলাকার অনেক মুরব্বীরা বলে যত প্রাণ পাবে এই পুকুরে, বটগাছ নাকি তত বড় হবে। এটা আরও বেশি প্রমাণ হয় যে ছেলেটি মারা গেছে তারপরই নাকি গাছটি আরো মোটা হয়েছে। স্থানীয় মসজিদের হুজুরের পরামর্শে গাছটি আজ 9 জুন কেটে ফেলা হয়। শুনছি পুকুরটিও নাকি খুব শীঘ্রই ভরাট করা হবে। কে সেই অদৃশ্য শক্তি, কি তার উদ্দেশ্য, কিছুই জানা গেল না। আজকের দিনে এসে এই ডিজিটাল যুগে বিজ্ঞান এটার কি ব্যাখ্যা দেবে? এলাকায় এখনো শোকের ছায়া কাটেনি। আমার প্রেত কথা নিউটন ফেসবুক পেজে 23 জুন পোস্ট করা ভিডিওটি দেখলে তোমরা আরও ক্লিয়ার হবে। লিঙ্ক দেওয়া থাকবে প্রেত কথার হোয়াটসঅ্যাপ অফিসিয়াল চ্যানেলে। সবাই ভালো থেকো। সৃষ্টিকর্তা আমাদের সকলকে অশুভ শক্তি থেকে দূরে রাখুক। সবাই ভালো থেকো। আর আবারও সবাইকে 7 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। প্রার্থনায় রেখো তোমাদের নিউটন ভাইকে। আমি তানভীর নিউটন অভি বলছি, বাংলাদেশের বগুড়া জেলা থেকে। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আশা করছি 2024 তোমাদের অনেক ভালোভাবেই শুরু হয়েছে। বিগত 360 নম্বর এপিসোডে তোমাদের ভালোবাসা ও সুন্দর সুন্দর কমেন্টে আমার মন ভরে গেছে। তোমরা ভালো করেই জানো যে তোমাদের কমেন্ট আমাকে নতুন নতুন ঘটনা লেখার জন্য এবং কালেকশানের জন্য ইন্সপায়ার করে। তাই কমেন্ট করতে একদমই ভুলো না। আজকের ঘটনায় আমি যে ঘটনাটাই বলছি সেটার আমি স্থান নাম উল্লেখ করব না। একটি অভিশপ্ত বাড়িকে কেন্দ্র করেই আজকের ঘটনা এবং বাড়ির মালিক চায় না এটা ঠিকানা প্রকাশ করতে, তাই কোনোভাবেই ঘটনার স্থান আমি উল্লেখ করছি না। আমি নিজেও সে বাড়িতে গেছি, তোমরা হয়তো সেটা দেখতে পাবে প্রেত কথা নিউটন ফেসবুক পেজ এবং প্রেত কথার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। সেই বাড়ির ভিডিও দেয়া থাকবে, তোমরা দেখে নিও আর মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে, নয়তো অনেক কিছুই বুঝবে না। তাই আশা করব শেষ পর্যন্ত দেখবে। আমি নিজেও এই বাড়ি থেকে ঘুরে আসার পর কিছুটা সমস্যায় পড়েছিলাম, যেমন 2 দিন বারবার ঘুম থেকে লাফিয়ে উঠেছিলাম এবং আমার ঘরে কারো চলাফেরা আমি টের পেতাম। তো যাই হোক, 2 দিনের বেশি এই সমস্যা থাকেনি, আমার সাথে হয়তো বা সুবিধা করতে পারেনি। আর যেহেতু আমার ঘটনা পূর্ণতা পায় শুধুমাত্র গৌরবদার কণ্ঠে, তাই গৌরবদা পুরো ঘটনা তোমাদের বলবে। শীতের রাত, চারিদিকে ঘন কুয়াশা। মফস্বল গ্রামীণ এলাকায় সাধারণত একটু তাড়াতাড়ি রাত নামে। রাত তখন 8:45 বাজে। চা খেয়ে একটি টোটোতে করে আমি ও মনির বাড়ি ফিরছিলাম। আসলে গিয়েছিলাম অনেকটা দূরে, বাড়ি ফিরছিলাম এই গ্রামের রাস্তার উপর দিয়ে। যেহেতু হাইওয়ে রোডে রাতে টোটো চালানো আইনত দণ্ডনীয়, তাই এই গ্রামের রাস্তা ধরে ফেরা। মাঝে মাঝে 2-1টা ভ্যান বা টোটো যাচ্ছে। আমাদের টোটোর আলোয় দেখতে পেলাম 2 জন লোক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। হাঁটাটা একটু অস্বাভাবিক ধরনের, চোখে পড়ার মতো হাঁটা আর কি। আমি মনিরকে বললাম, দেখো লোকগুলো কেমন অদ্ভুতভাবে হাঁটছে। মনির বলল, হয়তো পায়ে কোনো সমস্যা আছে। আমিও মনির দুজনই কেমন পোড়া গন্ধ পাচ্ছিলাম। গ্রাম্য এলাকায় পোড়া গন্ধ অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। ভাবলাম হয়তো ছেলেপুলে কিছুতে আগুন লাগিয়ে হাত পা সেঁকছে গরম হওয়ার জন্য, নয়তো গ্রামীণ এলাকা কেউ হয়তো রান্না করছে। এই ভাবতেই দুজন লোক উধাও। আমি এবং মনির দুজনই একে অপরের দিকে তাকিয়ে প্রশ্ন করছি, এই লোকগুলো কোথায় গেল? টোটো চালককেও একই প্রশ্ন করলাম। টোটো চালক বলল, এই এলাকায় নাকি ভৌতিক বাড়ি আছে। এটা শুনে আমি আরো উৎসাহিত হলাম। ঠিক যেখানে লোক দুটি উধাও হয়ে গেল সেখানে দাঁড়ালাম। আমার ফোনে ফুল 4G নেটওয়ার্ক। জায়গাটাতে দাঁড়িয়ে লাইভ করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই পারিনি। লাইভে যখন এই ঘটনার কথা বলতে যাচ্ছি তখন ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। যারা আমার প্রেত কথা নিউটন পেজের ফলোয়ার তারা বলতে পারবে, আমি সেদিন 3-4 বার লাইভ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। 300 মিটার দূরে গিয়ে চায়ের দোকান, সেখানকার চা দোকানদার জানালেন ওই জায়গাটিতে একটি 3তলা বাড়ি আছে। সেখানে প্রায় 30 বছর কোনো মানুষ থাকে না। অনেকেই ওই বাড়ির সামনের রাস্তায় এমন অদ্ভুত কিছু দেখেছে, আরো অনেক কিছু দেখেছে। আমি যোগাযোগ করি বাড়ির মালিকের সাথে এবং তার 2 জন ভাড়াটিয়ার সাথে যারা ওই বাড়িতে ভাড়া ছিল। সর্বশেষে ওই বাড়িটি একটি কয়েল ফ্যাক্টরি ছিল এবং ফ্যাক্টরিটিও একসময় উঠে যায়, আর তারপর থেকে বাড়িটি পরিত্যক্ত হিসেবে পড়ে আছে 30 বছর। বাড়িটি তৈরি সম্পূর্ণ হয় 1983 সালে। বাড়িটির মালিক এই জায়গা একজন কৃষকের থেকে কেনেন এবং নিজে থাকার জন্য 3তলা বাড়ি তৈরি করেন, কিন্তু 1985 সালে তিনি বাড়ি ছেড়ে দেন। সেই বাড়িটা ভাড়া নেয় একজন NGO চাকুরিজীবী। তিনি 9 মাস থাকেন এই বাড়িতে। তারপর বাড়িটিতে ফ্রিতে থাকতে দেওয়া হয় একটি পরিবারকে। তারা বাড়িটিতে 1991 সাল পর্যন্ত থেকে চলে যায়। তারপর এক ব্যবসায়ী ভাড়া নেন কয়েল ফ্যাক্টরি করার জন্য, যিনি থেকেছিলেন মাত্র 3 মাস। 93 সালে বাড়িটিতে আগুন লাগে, একসাথে 5 জন ঘুমন্ত অবস্থায় মারা যায়। তারপর থেকে আজ পর্যন্ত বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে। বাড়ির মালিক মারা গেছেন 2017-তে। আমার সাথে বাড়ির মালিকের ছেলে, NGO চাকুরিজীবী এবং যে ফ্যাক্টরি ছিল সেটার একজন শ্রমিকের সাথে কথা হয়। যে পরিবারকে ফ্রিতে থাকতে দেওয়া হয়েছিল তাদের সাথে কথা হয়নি, তবে শোনা গেছে তাদের পরিবারের একটি ছেলে পাগল হয়ে গেছে এই বাড়িতে থাকার কারণে। আর সেই পরিবারের খোঁজ আমিও পাইনি। ঘটনা বলার সুবিধার্থে আমি গুছিয়ে উপস্থাপন করছি। বাড়ির মালিকের ছেলে কথা এখন হচ্ছে, যেটা বাড়ির মালিকের ছেলে বলেছিল। আমি বকুল। আমার বাবা যখন বাড়ির জায়গা কেনেন তখন আমার বাবা খুব অল্প টাকায় জায়গাটি কেনেন। আমাদের বাড়ি একই এলাকার আরও গ্রামের ভিতরে ছিল। যেহেতু রাস্তার পাশের জায়গা, তাই আমার বাবা জায়গাটি লুফে নেয় এবং সেই বছরই কাজ শুরু করেন। আশেপাশে তখন কোনো বাড়িঘর নেই, অনেক দূরে কিছু বাড়ি ছিল আর বেশিরভাগই ফসলের মাঠ। তখন আমার বয়স ওই 19 বছর। আমাদের পরিবার বড় ছিল, বাবা, ছোট কাকা, আমার দাদু, দিদা, আমরা সবাই একসাথে থাকতাম। আমরা 3 বোন এবং 2 ভাই ছিলাম। দাদা, বাবা ও ছোট কাকা 3 জনের টাকা দিয়েই বাড়িটা তৈরি করা হয়। নিচতলায় আমার দাদু, দিদা এবং পিসি থাকতো। আমি, বাবা, মা, 3 বোন এবং ভাই 2তলায় থাকতাম। ছোট কাকা থাকতেন 3তলায়। তখনও তিনি বিয়ে করেননি, একাই থাকতেন। বাড়ির পাশে একটা ছোট পুকুর, আমাদের ব্যালকনি, বারান্দা দিয়ে এবং জানলা দিয়ে দেখা যেত পুকুরটা। বাড়িটাতে মিলাদ মাহফিল করে হুজুর নিয়ে এসে দোয়া করে আমরা উঠি। ভালোই যাচ্ছিল সবার। সমস্যা শুরু হয় আমার দাদুকে নিয়ে। দাদু প্রতিদিন ঘুম থেকে লাফ দিয়ে উঠত। তিনি বলতেন গভীর রাতে কেউ তার গলা টিপে ধরত। এমন 4-5 দিন হবার পর দাদুর শরীর খারাপ হতে থাকে। জ্বর এবং কাশি শুরু হয়, আর কাশির সাথে রক্ত আসা শুরু হয়। হাসপাতালে অনেক চিকিৎসা করেও তার রোগ শনাক্ত করা যায় না। কেউ কেউ যক্ষা হয়েছে বলে বলতেন, কিন্তু ডাক্তারি পরীক্ষা করেও যক্ষা শনাক্ত হয়নি। এক রাতে দাদু চিৎকার করে ওঠেন এবং ভয় পেয়ে নিজের গলায় দুই হাত রেখে মারা যান। খুব ভয়ঙ্কর ছিল সেই মুখ। প্রস্রাব পায়খানা করে দিয়েছিলেন মৃত্যুর সময়। আমরা তখন এটাকে স্বাভাবিকই মনে করেছি, আমরা এটাকে রোগ বলেই ধরে নিয়েছি। এরপর ভালোই সময় যাচ্ছিল। দিদা নাকি মাঝে মাঝে দাদুকে দেখতে পেত। দাদু নাকি তার নাম ধরে অনেক রাতেই ডেকেছে। দিদা খুব শক্ত মানুষ, ধর্মীয় চর্চা করতেন, তাই তিনি খুব একটা বেশি সমস্যায় পড়েননি। যে কাকা তিনতলায় থাকতো তিনি কিছু কিছু সমস্যা ফেস করেন। তার ঘরের আসবাবপত্র, জিনিসপত্র মাঝে মাঝেই এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকতো। টেবিলের উপরে থাকা জিনিসগুলো মেঝেতে পড়ে থাকতো। খাট হয়তো ছিল একদিকে, অন্য জায়গায় চলে গেল রাতে। রাতেবেলা ঘুমানোর সময় উনি টেবিল চেয়ার টানার শব্দ পেতেন। আবার সেই শব্দ নিচ থেকেও আমরা পেতাম। আমরা যে 2 বছর ছিলাম এমন সমস্যা মাঝে মাঝেই হতো। আমার বাবা ও কাকাকে আমার দাদু অনেকবারই রাতে নাম ধরে ডেকেছে। অনেকে এটাকে নিশির ডাক বলেও বলতো। তবে সব থেকে বড় ভয় পেতাম বাড়ির পাশের কুকুরটার জন্য। আমরা অনেকেই মাঝরাতে ঝপাক ঝপাক করে আওয়াজ শুনেছি। মনে হতো পুকুরে কেউ উঁচু থেকে লাফ দিচ্ছে। বড় মাছ আদু আছে কি নেই জানি না। তারপর বাবার সন্দেহ হওয়ায় তিনি পুকুরটার সংস্কারের উদ্যোগ নেন। পুরো পুকুর সেচ দিয়ে কিছু দেশি মাছ পাওয়া যায়। মাছের সাথে আরও একটা অদ্ভুত জিনিস পাওয়া যায়, সেটা হলো ছোট্ট একটা টিনের কৌটো। আর টিনের কৌটো খুলে পাওয়া গেছিল বড় একটা পাথর, জট পাকানো চুলের গোছা, আর একটা ছোট শিশিতে জমাট বাঁধানো রক্ত। হয়তো কেউ কালো জাদুর জন্য এমন করেছে। গ্রামে সব কালো জাদুর প্র্যাকটিস বেশি চলে। কিন্তু যেসব চুল পাওয়া গেছিল সেসব সচরাচর দেখতে পাওয়া যায় না। সাধু সন্ন্যাসীদের মতো জটলা পাকানো বড় সাইজের চুল। তো পুকুরে যেহেতু বড় মাছ পাওয়া যায় না, তাহলে রাতের বেলা পুকুরে ঝাঁপ দেওয়ার শব্দের উৎস কি তা বোঝা যায় না। সমস্যা শুরু হয় আমার ছোট ভাইয়ের সাথে। ওর বয়স তখন 16 বছর। আমি আর ছোট ভাই একই রুমে ঘুমোতাম। আমাদের রুমের পাশেই ব্যালকনি, সেখান থেকে পুকুর সরাসরি দেখা যেত। আমরা মাঝে মাঝে ব্যালকনি থেকে বড়শিতে বড় সুতো লাগিয়ে পুকুর থেকে পুঁটি ট্যাংরা মাছ ধরেছি। ছোট ভাই অত্যন্ত দুষ্টু প্রকৃতির ছিল। ব্যালকনির বারান্দায় রেলিং থেকেই পুকুরে ঝাঁপ দিত। বাবার হাতে কেলানিও খেয়েছে অনেকবার, আর বাবাকে কথা দিয়েছে কোনোদিন এই কাজ করবে না। একদিন ছোট ভাই আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলে, দেখ ভাই, দাদু ডাকছে। আমি উঠে দেখি দাদু ব্যালকনির দরজা দিয়ে বের হয়ে পুকুরে ঝাঁপ দিল। আমি পাত্তা না দিয়ে বললাম, ভাই ঘুমিয়ে পড়তো, রাতের বেলা গাঁজাখুড়ি কথা ভালো লাগে না। দাদু মরে গেছে সেই কবে, এদের কাজ নেই। মরা দাদু কবর থেকে উঠে এসে তোর মতো মানুষ টাইলে পুকুরে ঝাঁপ দেবে। এখন এটাও সত্য যে দাদুর ডাক এই বাড়ির সবাই শুনেছে। দাদু সবাইকেই ডেকেছে কম বেশি। আমিও একদিন শুনেছি দুপুরে দাদু আমাকে ডাকছে। কোথা থেকে সেই শব্দ আসছে সেটা বুঝতে পারিনি। ছোট ভাইটি 3 দিন ঘুম থেকে ডেকে তুলে দাদুর পুকুরে লাফ দেওয়ার কথা বলল। প্রতিবারই ধমন্তি ঘুমোতে বলেছি। এর মধ্যেই আমার ছোট কাকা বিয়ে করে। কাকিমাকে এই বাড়িতে আসার 9 দিনের মাথায় পজেস করা হয়। তিনিও নাকি বিয়ের দিন রাতে 3 তলার জানলা দিয়ে দেখতে পেয়েছেন একজন বুড়ো মানুষ ডাব গাছের উপর দাঁড়িয়ে আছে আর তার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে দেখছে। কাকিমা এটাও বলেছে যে বাথরুমে তিনি যখন স্নান করছিলেন তখন বাথরুমের ভেন্টিলেটরেও উঁকি মারতে দেখেছেন এক বয়স্ক মানুষকে। পরবর্তীতে দাদুর ছবি দেখে বুঝেছেন এটাই সেই বুড়ো যাকে তিনি ডাব গাছের মাথায় এবং বাথরুমে উঁকি দিতে দেখেছেন। কাকিমা পজেসড হলে কাকা তাকে নিয়ে চিকিৎসার জন্য শ্বশুর বাড়িতে ওঠেন। একদিন রাতে ঘুমিয়ে আছি, একটু চেঁচামেচিতে ঘুম ভাঙে। জানতে পারি ভাই নিচতলায় বাড়ির মেইন দরজা খুলছে। ঘুমের ঘোরে বলছে, আসছি দাদু আসছি। স্থানীয় মসজিদ থেকে বাবা তেল পড়া এবং তাবিজ এনে দেয়। মোটামুটি 2-1 দিন ভালো থাকে। 1985 সালের নভেম্বর মাস, বেশ ভালো শীত পড়েছে, আবার বৃষ্টিও হচ্ছে। আমি ঘুমিয়ে পড়েছি কখন জানি না, ঘুম ভাঙে ভোরের দিকে, কিন্তু ভাইকে খুঁজে পেলাম না বিছানায়। ভাবলাম বুঝি টয়লেট গেছে, আমারও টয়লেট চেপেছিল, বাথরুমে যাই। গিয়ে দেখি টয়লেট খোলা, বাবার ঘর ও আরেকটা ঘর। খোঁজ নিয়ে ভাই দেখা পেলাম না। বাবাকে ডেকে বললাম, বাবা পুরো বাড়িতে ভাই নেই, অথচ বাড়ির মেইন গেটে তালা দেওয়া, এখন বের হবার একটাই রাস্তা, ব্যালকনি। আমি বাবা মা দৌড়ে গেলাম ব্যালকনিতে। যা দেখলাম সেটা দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। ভাই পুকুরে ভাসছে, সবাই তালা খুলে গেলাম পুকুরে। বাবা আমি নেমে ভাইকে তুললাম, কিন্তু তখন আর কিছু করার ছিল না আমাদের। ভাই এই পৃথিবীতে আর নেই। বাবা মা আমি দিদা সবাই প্রায় পাগল হয়ে গেছি। দিদা নাকি পুকুরে ঝাঁপ দেওয়ার শব্দও পেয়েছিল রাত একটার সময়। দিদা প্রলাপ বকছে, যদি ওই সময় তিনি গুরুত্ব দিতেন তবে আর ভাইকে হারাতে হতো না। আমিও যদি ভাইয়ের বলা কথাগুলোকে গুরুত্ব দিয়ে বাবাকে বলতাম তবে ভাইকে হারাতাম না। ভাইয়ের মৃত্যুর 3 দিন পর আমরা এই বাড়িটি ছেড়ে দিই। এর বছরখানেক পর বাড়িটি ভাড়া নেওয়ার জন্য যোগাযোগ করে একজন এনজিও কর্মকর্তা। এনজিওটি গ্রামে গ্রামে ক্ষুদ্র ঋণও দেয়। তাদের নিচতলা এবং 2য় তলা দরকার। নিচতলা অফিস করবে এবং 2য় তলায় ম্যানেজার তার পরিবার সহ থাকবে। বাবা রাজি হয়ে যান, কারণ আমরা এখন শহরেই থাকি, যেহেতু বাবার বিজনেস শহরে, তাই শহরেই থাকা হয়। ঘটনা এখানেই শেষ নয়। যেহেতু এতক্ষণ তুলে ধরা হলো সেই অভিশপ্ত বাড়ির মালিকের বর্ণনা, আর এবার শোনানো হবে এনজিও কর্মকর্তার অভিজ্ঞতার ঘটনা। আর হ্যাঁ, এই বাড়ি ও পুকুরের ভিডিও দেওয়া আছে প্রেতকথার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল ও প্রেতকথা নিউটন ফেসবুক পেজে। ঘটনা বর্ণনা করা সুবাদে হুবহু তুলে ধরা হলো। এনজিও চাকরির সুবাদে আমার পোস্টিং হয়েছিল ওই এলাকায়। আমাদের এনজিওর ব্রাঞ্চ তখনও ওই এলাকাতে ছিল না। হেড অফিস থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয় ব্রাঞ্চ অফিসের জন্য জায়গা খোঁজার। অবশেষে এই অভিশপ্ত বাড়িটা আমি খুঁজে পাই। আমি এলাকাবাসীর কাছে শুনেছি এই বাড়িটার সম্পর্কে, কিন্তু বিশ্বাস করিনি। বিজ্ঞান বিভাগে পড়াশোনা করায় ভূত প্রেত আমার কাছে হাস্যকর মনে হতো। এই বাড়ি সম্পর্কে ঘটনা শুনেছি আর হেসেছি। আমি বাড়িটা ভাড়া নেওয়ার জন্য বেশি আগ্রহী ছিলাম 2টো কারণে। 1, ভূতুরে বাড়ি বলে ভাড়া খুব নামমাত্র টাকায় নেওয়া, আর 2, আমি অফিস এবং বাড়ি একই সাথে পাচ্ছি। 2তলায় আমি থাকবো আর নিচতলায় অফিস। তবে এই বাড়িটাই আমাকে ভূত প্রেত বা অশরীরী আত্মাকে বিশ্বাস করতে শিখিয়েছে। আর এই কম টাকায় বাড়ি ভাড়ার লোভে পড়ে আমি কত বড় বিপদের মধ্যে দিয়ে গেছি সেটা বলে বোঝাতে পারবো না। আমি তখন সবে বিয়ে করেছি। মা, বউ আর আমি এই 3জন এসে বাড়িটির 2 তলায় উঠি, নিচতলায় অফিস। অফিসে আমি সহ মোট 11 জন কর্মকর্তা। তারাও মাঝে মাঝে হাসি ঠাট্টা করে বাড়িটাকে। প্রথম সমস্যা শুরু হয় অফিসে। বাড়িটিতে ওঠার সবে 7 দিন হয়েছে। সকালে একদিন অফিসে ঢুকে দেখি টেবিলে ফাইলপত্র সব মেঝেতে পড়ে আছে, অথচ জানলা দরজা বন্ধ ছিল। যেহেতু চাবি আমার কাছে থাকতো তাই বিষয়টা আমি প্রথম দেখি। আমি নিজেই কিন্তু সেসব তুলে রাখি। একটা বিড়ালের ঘোরাঘুরি করতে দেখেছিলাম, ভাবলাম এটা হয়তো বিড়ালের কাজ হতে পারে, তাই তেমন পাত্তা দিইনি। কিন্তু এমন ঘটনা যখন বেশ কয়েকবার হলো তখন মনের মধ্যে কেমন একটা ভয় ভয় শুরু করলো। মনে মনে বিশ্বাস শুরু করলাম যে অশরীরী কিছুই আছে এখানে। যেহেতু এখনো দেখতে পাইনি বা আমাকে কিছু করেনি তাই চেপেই গেলাম এই বিষয়গুলো। একদিন 2য় তলা ডাইনিংয়ে দেখতে পেলাম 2টো ইঁদুর মরে পড়ে আছে। ইঁদুর মরে পড়ে থাকাটা স্বাভাবিক, কিন্তু এই 2টো ইঁদুর একেবারে ছিন্ন ভিন্ন। ইঁদুরের শরীর ছিন্ন ভিন্ন হয়ে মেঝেতে নোংরা হয়ে পড়ে আছে। মনে হচ্ছিল ইঁদুরগুলোকে কেউ গাড়ি চাপায় মেরেছে। বউ সেগুলো পরিষ্কার করে দিল। বলে রাখা ভালো, আমি খাঁচায় 15টি মুরগি পালতাম নিজের খাওয়ার জন্য আর কি। সেই মুরগিগুলো রাখতাম ব্যালকনির লম্বা বারান্দায়, যেটা সেই পুকুর পাড়ের ধার ঘেঁষা ব্যালকনি, সেখানে, অর্থাৎ যেখান থেকে আগের ছেলেটি লাফ দিয়েছিল। একদিন সকালে উঠে দেখলাম সব মুরগি মরে পড়ে আছে, আর সবগুলো মুরগির ঘাড়ে কামড় বসিয়েছে কোনো প্রাণী। রক্তে ভরে গেছে খাঁচা আর ব্যালকানির মেঝে। আমার বউ ভীষণ ভয় পেয়ে গেছে। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, আরে বেজির কাজ হতে পারে এটা, কিন্তু আমি তো জানি খাঁচার 1 ইঞ্চি ফাঁক গলে বেজি কোনোভাবেই খাঁচায় প্রবেশ করতে পারবে না। সেদিন বাড়িটি ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সবে কিছুদিন হলো বাড়িটা নেওয়া হয়েছে। এখনই যদি হেড অফিসে অফিস পরিবর্তনের কথা বলি, তবে সেটার জন্য আমাকে এই কথা শুনতে হবে। আর রিজন হিসেবে যদি প্রেতাত্মা বা ভুতুরের কাণ্ডের কথা বলি, তবে তো আরও তিরস্কার করা হবে আমাকে। যাই হোক, আমাদের অফিসের পিয়ন নিচে অফিস রুমে থাকতে চায়। যেহেতু তার বাড়ি অন্য একটি জেলায়, তাই মানবিক দিক বিবেচনা করে তাকে নিচ তলায় অফিসের একটি ঘরে থাকতে দিই। এক শুক্রবার সকালে বাজারে যাওয়ার জন্য তাকে ডাকছি, কিন্তু কোনো সাড়া নেই। ঘরে খুঁজে দেখলাম নেই, দেখি টয়লেটের দরজার সামনে পড়ে আছে, আর মেঝেতে জমাট বাঁধা রক্ত, আর আশেপাশে পড়ে আছে ক্ষতবিক্ষত বিড়াল। এটা সেই বিড়াল যেটাকে আমি আমার বাড়ির আশপাশে ঘুরতে দেখি। আমি তো প্রচন্ড ভয় পেয়ে যাই, ভাবলাম মরে টরে গেল নাকি। চেক করে দেখি বেঁচে আছে। জলের ঝাপটা দিলাম, সে জেগে উঠেই কাঁদতে শুরু করলো। রক্তের উৎস তার মাথা ফেটে গেছে একটু। তাকে জিজ্ঞাসা করলাম যে এই কি হয়েছে। পিয়নের ভাষ্য মতে সে নাকি প্রতি রাতেই কারো চলাফেরা টের পেত, আবার সেও গভীর রাতে পুকুরে ঝাঁপ দেবার শব্দ পেয়েছে, কিন্তু কিছু বলেনি আমাকে। গত রাত আনুমানিক 4টের সময় যখন টয়লেটে যাবার জন্য উঠেছিল, টয়লেট থেকে বের হয়ে দেখে একটা 15-16 বছরের ছেলে বিড়ালের গলায় কামড় দিয়ে মাংস খাচ্ছে। কি ভয়ঙ্কর সেই ছেলেটির চেহারা, পুরো সাদা ফ্যাকাশে বর্ণ, চোখগুলো যেন বের হয়ে এসছে, আর বিড়ালের রক্তে মাখা ছেলেটির মুখ। এটা দেখেই আমার পিয়ন জ্ঞান হারিয়েছে, আর পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে তার একটু মাথা ফেটে যায়। আমি পিয়নকে নিয়ে স্থানীয় ডাক্তারের কাছে যাই আর চিকিৎসা করাই। তাকে আমি নতুন থাকার জায়গা খুঁজতে বলি, আর যতদিন না নতুন থাকার জায়গা হচ্ছে, ততদিন আমার দোতলার ডাইনিংয়ে ঘুমানোর জন্য বলি। এর 5 থেকে 7 দিন পর পিয়ন আরেকটি জায়গায় ওঠে। আমার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে যে পিয়ন যে 15-16 বছরের বাচ্চাকে দেখছে, সেটা কি তবে বাড়িওয়ালার ছেলে যে কিনা পুকুরে ঝাঁপ দিয়ে মারা গেছে। যেহেতু নিজে চোখে আমি সেই বিড়ালের ক্ষতবিক্ষত মরা দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেছি, সেখানে পিয়নের কথা অবিশ্বাস করি কি করে। তবে কি এই ছেলেটাই আমার মুরগিগুলোকে কামড়ে মেরেছিল? যেই আমি ভূতপ্রেত বিশ্বাস করতাম না, সেই আমার সাথেই এত কিছু ঘটে যাচ্ছে। একদিন রাতে কখন ঘুমিয়েছি জানি না, স্বপ্ন দেখছি কিনা তাও জানি না, দেখি আমার সাথে একজন বুড়ো মানুষের কনভারসেশন হচ্ছে। পুরোটি বেশ খ্যাপাটে, রাগান্বিত স্বরে বলছে, আমার বাড়ি ছেড়ে চলে যা এক্ষুনি, নয়তো তোকে গলা টিপে মারবো। আমি বলছি যাব না। এই যাব না বলতেই বুড়োটি সজোরে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর সে আমার বুকের উপর বসে গলা টিপে ধরে। আমার দম বন্ধ হয়ে যাবার উপক্রম। আমি হা হা করতে করতে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে থাকি। সম্বিত ফিরে পাই আমার বউয়ের ডাকে। কি গো কি গো, কি হয়েছে তোমার? তুমি এমন কেন করছো? আমি যেন বাস্তবে ফিরে আসি, পুরো শরীর ঘেমে গেছে আমার। আর আশ্চর্যের বিষয়ে খেয়াল করলাম যে আমার গলা ব্যথা করছে। আমার বউ গলায় স্পষ্ট দাগ দেখতে পেয়েছে, লাল হয়ে গেছে। তবে কি যা ঘটেছে তা কোনো স্বপ্ন নয়, বরং সত্যি কি কেউ আমার গলা চেপে ধরেছিল? আমি জল খেয়ে বউকে সব বর্ণনা করছিলাম। বাইরে তখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বিকট শব্দে মেঘের গর্জন এবং বিদ্যুৎ চমকাচ্ছে। রাত তখন 3:30। ভাবলাম জল খেয়ে একটা সিগারেট খেয়ে আবার ঘুমাবো। ভয় পাচ্ছিলাম বলে বউকে সাথে নিয়ে গেলাম বারান্দায় সিগারেট খেতে। এখানে বলে রাখি, এটা হলো আমার বাড়ির সামনের অংশের ব্যালকনি, অর্থাৎ যেদিকে রাস্তা আমি আর আমার বউ বিদ্যুৎ চমকানোর আলোতে স্পষ্ট দেখতে পাই। রাস্তার ধারের ডাব গাছের উপর সেই বুড়োটি দাঁড়িয়ে আছে। খুব ভয়ঙ্কর দৃষ্টিতে সে তাকিয়ে হাসছে। ঠিক সেই সময় বিকট শব্দে গাছের উপরে একেবারে পুরো মাথায় আলোর ঝলকানিতে চোখ প্রায় ধাঁধিয়ে যাবার মতো অবস্থা। আগুন ধরে গেছে ডাব গাছের মাথায়। বুড়োটা মুহূর্তেই ভ্যানিশ। আমি আর বউ ভয়ে আবার ঘরের ভিতর ঢুকে পড়ি। সে রাতে সব আলোচনা করতে করতে সকাল হয়ে গেল। দেখলাম সকালবেলা ডাব গাছটির আগার অংশ পুড়ে গিয়ে রাস্তায় পড়ে আছে। দুজন লোক সেটাকে দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। আমি নতুন বাড়ি খুঁজতে শুরু করি। এই বাড়িতে আর নয়, অফিস থাকলে থাকুক, কিন্তু থাকার জন্য আমি অন্য বাড়িতে উঠব। সমস্যা হলো গ্রাম এলাকায় সহজে বাড়ি পাওয়া যায় না। আমি এবং পিয়ন যাদের দেখেছি তাদের সাথে বাড়িওয়ালার বাবা ও ছেলের মিল পাওয়া গেছে। আমি বাড়িওয়ালার বাবার ছবি আর ছেলের ছবি যখন দেখলাম তখন তো আকাশ থেকে পড়লাম। পিয়নও বাড়িওয়ালার ছেলের ছবি দেখে যেন আকাশ থেকে পড়ল। বাড়িওয়ালা মতামত দিল যে অফিস থাকলে থাকুক, আমরা যেন পরিবার নিয়ে না থাকি। আমি জোর কদমে নতুন বাড়ি খুঁজতে লেগে পড়ি। একটি 3 দিন পর, রাত তখন 10টা হবে, আমি বাথরুমে গেছি। বাথরুমে যাবার আগে দেখলাম বউ ড্রেসিং টেবিলের সামনে বসে চিরুনি করছে। হঠাৎ বাথরুম থেকে বউয়ের চিৎকার। আমি তাড়াহুড়ো করে ছুটে আসি, মাও ছুটে আসে। দেখি আমার বউ ভয়ার্ত চোখে আয়নার দিকে তাকিয়ে আছে আর কাঁদছে। তাকে শান্ত করে খাটে বসালাম। শুনতে চাইলাম কি হয়েছে। বউ জানালো, তুমি বাথরুমে গেলে তার পরপরই আমার ঘাড়ের স্পর্শ টের পাই। আয়নায় তাকাতেই দেখি একটা 15-16 বছর বয়সী ছেলে আমার ঘাড়ে গলায় নাক ঘষে ঘষে শুকছে। আর তুমি ও মা আসাতেই ছেলেটা একেবারে ভ্যানিশ। বউকে শান্ত করে ঘুম পাড়ালাম। পরদিন সকালে উঠে বউকে দেখতে পাই ভিন্ন রূপে। গায়ে শাড়ি কাপড় কিছু রাখছে না। আমাকে আর মাকে তুই তোকারি করে কথা বলছে। আর অবাক হলাম হাঁটা দেখে। সে হাঁটছে ঠিক উল্টো হয়ে, মানে আমরা সামনে অগ্রসর হলে নাক বরাবর যাই, কিন্তু সে হাঁটছে ঠিক উল্টো দিক হয়ে। মায়ের বুঝতে বাকি রইল না আমার বউ কোনো আত্মার দ্বারা পজেসড হয়েছে। ঠিক সেদিনই আবার আমার অফিসের গুরুত্বপূর্ণ কাজ। আমি মা ও বউকে একটি গাড়ি ঠিক করে পাঠিয়ে দিলাম তার বাবার বাড়িতে। আমি সেদিন আর যেতে পারলাম না কাজের কারণে। অফিসের কাজ শেষে পিয়নকে বললাম সে যেন আমার সাথে আজকের রাতটা থাকে। আজকের রাতই শেষ রাত। আমি এই বাড়িতে আর থাকতে চাই না, কোনোদিনও না। তাতে যদি আমার চাকরি ছাড়তেও হয় সমস্যা নেই। সমস্যা হয়ে গেল, পিয়ন নাকি সাথে থাকতে পারবে না, ওর গ্রামের বাড়িতে যেতে হবে, জরুরি কাজ, বাধ্য হয়ে একাই থাকতে হবে। এই একা থাকার ডিসিশন যে কত বড় ভুল ছিল তা শুধুমাত্র আমিই জানি। সেদিন সন্ধ্যার পর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। রাত যত বেড়ে চলেছে ততই বৃষ্টির জোর যেন বাড়ছে। এর মধ্যে লোডশেডিং, কারেন্ট আসার কোনো নামগন্ধ নেই। পুরো বাড়িতে আমি একা। হ্যারিকেন জ্বালালাম 2টো, এবার শোয়ার ঘরে একটা, অন্য ডাইনিংয়ে একটা। রাতের খাবার খেলাম 8:30 নাগাদ। টয়লেট সেরে একেবারে বেডে এসে শুলাম। সকালের আগে আর কোথাও নড়বো না কাটছে। মনের ভিতর শুধু নানান বিষয় উঁকি ঝুঁকি দিতে থাকে। আসলে দুর্বল মন ভয়ের কারখানা। কখন যেন ঘুমিয়ে পড়েছি। ঘুম ভাঙে কিছু একটা পড়ে যাওয়ার শব্দে। ঠিক কি পড়েছে জানি না। হ্যারিকেনের আলো হালকা হয়ে এসেছে, বোঝাই যাচ্ছে তেল শেষের দিকে। বাইরে ঝড় বৃষ্টি আর মাঝে মাঝে বাজ পড়ার শব্দ। খাটের উপর বসলাম। হ্যারিকেনের আবছা আলোয় স্পষ্ট দেখলাম ঘরের দুই কোণে দুজন মাটিতে বসে আছে। আমি পুরো স্তম্ভিত। আমার পুরো শরীর অসার মনে হচ্ছে। ক্রমাগত শিরদাঁড়াবি ঠান্ডা স্রোত নামছে আর আমি রীতিমতো ঠান্ডায় কাঁপছি। যে দুজন ঘরের কোণায় বসে আছেন তারা দুজন আর কেউ নয়, বাড়িওয়ালার ছেলে এবং বাবা। দুজনই আমার দিকে তাকিয়ে হুপ হুপ করে হাসছে আর একবার করে ভয়ানক হিংস্র চেহারায় গড় গড় করে রাগ দেখাচ্ছে। দুজনারই শরীরের মাংস যেন শরীর থেকে খসে পড়ে যাওয়ার মতন। পুরো শরীর রক্তহীন, সাদা, ফ্যাকাশে। আমি ভয় আঁটিসুটি হয়ে কখন যে জ্ঞান হারাই কিছু মনে নেই আর। আমার জ্ঞান ফেরে তখন সকাল 11টা। তেল শেষ হওয়ায় হ্যারিকেনের সলতে পুড়ে গিয়ে আগুন লেগেছে হালকা। আমি যে কাপড় পরেছিলাম সেই কাপড় পরে এই বাড়ি থেকে বের হয়ে সোজা যাই শ্বশুর বাড়িতে মা বউয়ের কাছে। পরবর্তী সময়ে একদিন দিনের বেলা এসে সব জিনিসপত্র নিয়ে আরেকটি বাড়িতে উঠি। পরবর্তী সময় আমার বউয়ের উপর দিয়ে অনেক ঝড় যায়। প্রায় 8-9 মাস বিভিন্ন গুণিন এবং তান্ত্রিকদের মাধ্যমে রিচুয়ালস করে আমার বউ এই সমস্যাগুলি থেকে মুক্তি পায়। আবারও মনে করিয়ে দিই, এই ঘটনায় উল্লেখিত বাড়ি, ডাবগাছ ও পুকুরের ভিডিও দেওয়া আছে প্রেতকথার হোয়াটসঅ্যাপ চ্যানেল ও প্রেতকথা নিউটন ফেসবুক পেজে। এরপরে এই বাড়িটিতে যা ঘটে তা সবচেয়ে ভয়াবহ। এই বাড়িটিতে যখন কেউই বসবাস করতে পারল না, তখন একজন ব্যবসায়ী বাড়িটিকে একটি কয়েল ফ্যাক্টরি করে। সেখানে কাজ করা একজন আহত শ্রমিকের কাছ থেকে শোনা ঘটনা হুবহু তুলে ধরা হলো। আমি সেই আহত শ্রমিক যে কয়েল ফ্যাক্টরির আগুন দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যাই, কেন যে এত সংকেত পাওয়ার পরেও সেখানে কাজ করেছি সেটার জন্য আফসোস হয়। কিছু ব্যাপারগুলো যদি আগে থেকেই সামলে নিতাম তবে আজ আমার এমন ক্ষতবিক্ষত শরীর নিয়ে বাঁচতে হতো না। কেন সেটাই বিস্তারিত বলছি। এই কয়েল ফ্যাক্টরির শুরু থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম। বাড়িটাতে যখন আমাদের মালিক প্রথম ফ্যাক্টরি করার জন্য নিয়ে আসে তখন অনেকটাই ময়লা আর নোংরাতে ভর্তি ছিল। শুরুর দিক থেকে আমি সহ আর চারজন শ্রমিক ছিলাম। নিচতলাতেই ফ্যাক্টরির সব মেশিন সেট আপ করা হয়। আমাদের কাজ ছিল সব নিচতলাতেই। দ্বিতীয় এবং তৃতীয় তলা ছিল ফাঁকা। নিচতলার দুটো ঘরে কয়েলের কাঁচামাল, একটা ঘর ও বড় ডাইনিং রুমে মেশিন চলে। যখন প্রথম দিন বাড়িটা পরিষ্কার করতে আসি সেদিন থেকে সবার ভিতরেই একটু ভয় ভয় কাজ করত। আবার অনেক সময় এসব প্যারানর্মাল বিষয় নিয়ে হাসি ঠাট্টাও চলত। বাড়ি পরিষ্কার করার দিনও মনে হয়েছে যে বাড়িটিতে আমরা পাঁচজন ছাড়াও আরও কেউ আছে। মনে হচ্ছিল কেউ পিছনে একজন আছে। সবার আগে জিল্লুর নামে একজন রাতে শব্দ পেয়েছে কাঁচামালের ঘর থেকে এটা সেটা সরানোর মতো আওয়াজ। পরে সেই ঘরের দরজা খুলে জিল্লু কাউকে দেখতে পায়নি। সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত আমাদের মেশিন চলত। এখানেই আমরা ঘুমোতাম। রান্নাটা শুধু দ্বিতীয় তলায় করা হতো। মালিকের কড়া নির্দেশ নিচ তলায় যাতে আগুনের কাজ না করা হয়। রান্না এক একদিন এক একজন করত। একদিন সন্ধ্যায় রান্নার সময় মুরগির মাংস রান্না হচ্ছিল। রান্না যখন প্রায় শেষ, খেয়াল করি রান্নাঘরের সাথে লাগোয়া সানশেডে কেউ হেঁটে চলাচল করছে। একটা ছায়া লক্ষ্য করলাম, খুব একটা পাত্তা দেইনি। ভেবেছি গাছের নড়াচড়া হয়তো। আমি রান্নার দিকে মনোযোগ দিই। হুট করে আবার চোখ যায় রান্নাঘরের জানলার দিকে। এক পলকের মধ্যে দেখলাম একজন বাচ্চা মতো মানুষ সেখানে দাঁড়িয়ে। বিদ্যুৎ বেগে সানশেড থেকে সরে গেল সে, আর তারপর মুহূর্তেই পুকুরে ঝপাং করে শব্দ, যেন পুকুরে কেউ লাফ দিল। আমি তৎক্ষণাৎ দৌড়ে যাই দেখার জন্য। যে ঘরটার ব্যালকনি থেকে পুকুর সরাসরি দেখা যায় সেই রুমের দরজা খুলেই ব্যালকনিতে যাই। পুকুরে তখনও জলের নড়াচড়া টের পাই। জলের মৃদু ঢেউ তখনও ছিল। এই ঘরটিতে প্রথম ঢুকেছি আমি। দরজা লাগিয়ে দেওয়া ছিল। খেয়াল করলাম ঘরটি দুর্গন্ধে ভরা। এই ঘরে লাইট না থাকায় আমি ও আরও একজন টর্চ লাইট এনে দুতলার এই ঘর দেখতে শুরু করলাম। প্রায় অনেক ইঁদুর মরে পড়ে আছে, আর সবগুলো ইঁদুরই ছিন্ন ভিন্ন হয়ে আছে। পুরো ঘর ইঁদুর মরা পচা গন্ধে ভরা। যাই হোক, যেহেতু এসব আমাদের দায়িত্ব নয়, বিষয়টা এড়িয়ে যাওয়াই ভালো। এমন অনেকবার হয়েছে বিনা কারণে আমাদের মেশিন বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় মাসে এখানে আমরা মোট ১৩ জন শ্রমিক কাজ করা শুরু করি। এদের সবাই কখনো না কখনো একটা ছেলে আর একটা বুড়োকে দেখতে পেয়েছে। নতুন এক সমস্যা দেখা দিল। আমরা যে কয়েল বানিয়ে রাখতাম সেগুলো রাতে এসে কেউ ভেঙে দিত। হয়তো একদিনে যে উৎপাদন হয়েছে তার 30% কয়েলেই পাওয়া যেত না। সেই উধাও হওয়া কয়েলগুলো পাওয়া যেত পুকুরের ধারে ভাঙা অবস্থায়। পরবর্তীতে দেখা যায় কিছু কয়েলের ভাঙা অংশ দ্বিতীয় তলার সেই রুমেও পড়ে আছে। এজন্য সিদ্ধান্ত নিলাম রাতে 2 জন করে জেগে থাকবে। কে নেয় কয়েলগুলো, আর কেই বা ভাঙে, আর কেই বা রাখে দুতলায় বা পুকুরের পাশে, এটা জানা দরকার। এর মাঝে বেশ কদিন রাতে পুকুরে লাফ দেওয়ার শব্দ পেয়েছি আমরা। যেদিন জেগে থাকে 2 জন করে সেদিন আর কয়েল উধাও হয় না। তবে সেদিন কাঁচামাল রাখার দুটো রুম থেকে শব্দ শোনা যায়। আর সেই রুমে যখন শব্দের উৎসের খোঁজ করা হয় দেখা যায় জিনিসপত্র ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। এসব নিয়ে আমরা মালিককে কমপ্লেন করেছি, কিন্তু তাতে তিনি কোনো কর্ণপাত করেননি। আসলে তার এই কয়েল ফ্যাক্টরির কোনো অনুমোদন ছিল না, ছিল না কোনো লাইসেন্স। তাই এই পাড়াগাঁয়ে সে ফ্যাক্টরি খুলেছে, আর ভাড়াও কম টাকায় পেয়েছে। একদিন ভোর তখন 4:30 হবে, একজন শ্রমিক টয়লেটে গিয়ে অনবরত গোঙানির আওয়াজ পেয়ে আমাদের সবাইকে ডাকে। আমরা সবাই খুঁজতে শুরু করলাম যে এই গোঙানির আওয়াজ আসছে কোথা থেকে। এর মধ্যে খেয়াল করলাম আমাদের মধ্যে থেকে একজন মিসিং। তবে কি তাঁরই গোঙানির আওয়াজ পাওয়া যাচ্ছে? অবশেষে তাকে খুঁজে পেলাম 2য় তলার সেই রুমটার থেকে। সবাই গিয়ে দেখি সে পাগলের মতো আচরণ করছে। সামনে অনেকগুলো ভাঙা কয়েল দাঁত দিয়ে ভেঙে ভেঙে গুঁড়ো করছে ভালো কয়েলগুলো। তবে কি শ্রমিক এতদিন কয়েল ভেঙেছে? তা তো নয়, কারণ এত রাতে ঘুমো তো আমাদের সাথেই। আমরা তার কাছ থেকে কয়েলগুলো কেড়ে নিতেই সে আমাদের উপর মারতে তেড়ে আসে। আমরা সবাই বুঝলাম এ স্বাভাবিক নেই, আর এতগুলো কয়েল দাঁত দিয়ে গুঁড়ো করেছে, একে যদি দ্রুত হাসপাতালে না নেওয়া হয় তবে মরে যাবে, কারণ কয়েলে বিষাক্ত কেমিক্যাল থাকে। আমাদের 4 জন তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে দেয়। তার পাকস্থলী ওয়াশ করানো হয়। 2 দিন হাসপাতালে থাকার পর তাকে ছেড়ে দেয় হাসপাতাল থেকে। শুনেছিও সেও ব্যাপকভাবে পজেসড হয়। এর 2-3 দিন পর থেকে আমরা রাতে অদ্ভুত হাসির শব্দ পাই। পাগলের মতো কেউ হাসে, অথচ আশেপাশে তেমন কোনো বাড়ি ঘরও নেই। দেখা যায় এই হাসির শব্দ আসে বাড়ির বাইরে থেকে, কিন্তু আমরা যখনই বের হই তখন আর সেই হাসির শব্দ আমরা পাই না। একদিন কাজ করার সময় একজন শ্রমিক হাঁপাতে হাঁপাতে বাড়িতে ঢোকে আর আমাকে ডেকে বাড়ির সামনে নিয়ে যায়। আমরা দেখতে পাই রাস্তার ধারের সেই বাজ পড়া ডাব গাছের মাথায় 2 জন বসে আছে। আমি যখন সবাইকে ডাক দিই মুহূর্তেই তাদের আর দেখতে পাওয়া যায় না। তারপর দিন রাতে আমরা সবাই মেশিন বন্ধ করেছি 11টায়। তখন শীতকাল, ঘন কুয়াশা চারিদিকে। আমরা সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। রাত যখন 3টা, কিছু বুঝে ওঠার আগেই পুরো বাড়িতে লাগলো আগুন। আগুন এমনভাবে ছড়িয়ে গেছে যে বের হবার কোনো পথ নেই। সবার চিৎকার শুরু, বাইরে লোকজনের চিৎকার শুনতে পাচ্ছি, বের হবার কোনো পথ নেই। ধীরে ধীরে সব জায়গায় আগুন ছড়িয়ে গেছে আর বিষাক্ত ধোঁয়া। দমকল বাহিনী আসে প্রায় 1.5 ঘন্টা পর, কিন্তু ততক্ষণে আমাদের সাথে 2 জন মারা যায়। আমি সহ 4 জন পুড়ে যাই। বাকিরা আগুনের মধ্যে দিয়ে 3 তলায় উঠে ব্যালকনির ছাদ থেকে পুকুরে লাফ দেয়। সেই রাতে আমরা 5 জন, মানে আমাদের মধ্যে 5 জন মারা যায়। আমি সহ বাকি 4 জন আগুনে ঝলসে যাই। সে কষ্টের বর্ণনা দেবার ভাষা আমার নেই। মৃত্যু কতটা যন্ত্রণার হয় সেটা সেদিন কাছ থেকে দেখেছি। এই ঘটনার পর আমাদের মালিককে আর খুঁজে পাওয়া যায় না। শুনেছি এই ব্যবসাটাই তার অবৈধ। পরে শুনেছি ঘটনার পরদিনই তিনি বর্ডার ক্রস করে চুরি করে ভারতে পালিয়ে গেছে। এটাই ছিল সেই শ্রমিকের বর্ণনা। কতটা নির্মম ঘটনা আর কত করুণ মৃত্যু। এমন মৃত্যু ভগবান কাউকেই যেন না দেয়। এটাই ছিল ঘটনা। এই বাড়িটা তারপর থেকেই পরিত্যক্ত পড়ে আছে। বাড়িটি পুলিশি তদন্তের জন্য 1 বছর সিল করে রাখা ছিল। তারপর থেকে কেউ আর এই বাড়িতে থাকে না। এরপর থেকে অনেকেই বাড়ির পাশ দিয়ে রাতে যাবার সময় চিৎকারের শব্দ শুনেছে, আর অনেকেই এই বাড়ির সামনে পোড়া মানুষকে খুঁড়িয়ে হাঁটতে যেতে দেখেছে। 3 জনের বর্ণনা থেকে জানা গেল সবার সাথে একটা কমন ঘটনা ঘটেছে, সেটা হলো পজেসড হওয়া। আগে যেমন বাড়িওয়ালার বাবা ও ছেলেকে দেখা গেছিল, তাদের আর কিন্তু দেখতে পাওয়া যায়নি। এই অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে এলাকাবাসী এবং পথচারী পোড়া 2টি মানুষকে দেখতে পেয়েছে, অর্থাৎ যারা সর্বশেষ দুর্ঘটনায় মারা যাচ্ছে তাদেরই শুধু দেখতে পাওয়া যাচ্ছে। জানি না কোন কিসের আশা আকাঙ্ক্ষা পূরণে তাদের আত্মা ঘোরাঘুরি করছে, কি বা তাদের উদ্দেশ্য, আর কেনই বা বাড়ির মালিকের বাবা এবং ছেলে অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সামনে সেই আমাদের আগের দিনের জমরাজি বাড়ির 8 নাম্বার মানে 8ম পর্বটি নিয়ে চলে আসলাম। 8 নাম্বার পর্বটি নিয়ে চলে আসলাম। বেশি কথা বাড়াবো না, আমরা অতি তাড়াতাড়ি মূল ঘটনায় চলে যাচ্ছি। সেই লোকটা বড়শি, একপাশে বড়শি আর একপাশে জালটি ফেলে, সে তার শরীরটা খুব একটা ভালো ছিল না ওই দিন, তাও সে মাছ মারতে এসেছিল। এরপরে মাছ মারতে এসেছিল, এরপরে সে ঘুম এসে যায়। তার অনেক ঘুম আসছিল, সে ওই পুকুরের মাঝখানেই ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পরে সে আস্তে আস্তে জিনিসটা ডুবে যায়, মানে 1-1.5 ঘন্টা পর তার ঘুমটা ভাঙে নাকি। ঘুমটা ভাঙার পরে তার পিঠের নিচে শরীরের নিচে একটু ভেজা ভেজা লাগছিল। ভেজা ভেজা লাগায় সে দেখে যে তার নৌকাটা ডুবে যাচ্ছে, আর তখন তার ঘুমও ভেঙে যায়। নৌকাটা ডুবে যাচ্ছে, পিঠের নিচে শরীরের নিচে ভেজা, তখন তার ঘুম ভেঙে সে জাগ্রত হয়ে যায়, জেগে যায়। আর দেখতে পায় নদী মানে ওই নৌকাটার ও মানে দুই সাইডের কোণা, এক সাইডের কোণায় সাদা কাপড় পরে একজন বসে আছে। তখন তাকে বলে, আপনি আমাকে বাঁচিয়ে নিন, আপনি এখানে, আপনি আমার মায়ের দিব্যি লাগে, আপনি আমার মা, এরকম নানা কথা বলার পরে মহিলাটা তাকে কোনো মতে বাঁচিয়ে নেয় আর বলে যে তুই আমাকে মা বললি দেখে আমি তোকে বাঁচিয়ে নিলাম, কারণ মা কখনো সন্তানকে মারতে পারে না। এখন বলে যে তুই আমার মায়ের দিব্যি দিলে দেখে তোকে আমি বাঁচিয়ে নিলাম, কারণ তুই আমাকে মা বললি দেখে আমি তোকে বাঁচিয়ে নিলাম, কারণ মা তো কখনো সন্তানকে মারতে পারে না। বলে লোকটা বলে যে আমি এখানে কখনো আর মাছ মারতে আসবো না। তার বিকট জ্বর এসে যায় ওই দিনই। তখন ওই মহিলাটা নাকি তাকে লাস্টে বলে এসেছিল যে তুই প্রতিদিনই মাছ মারতে আসবি, আর ওই দিনই তার অনেক বিকট জ্বর এসে যায়। সে বাড়ি যাইতেই ভালো মতো পারছিল না, কোনো মতে বাড়ি যায়। বাড়ি যাওয়ার পরে বিকট জ্বর তার শরীরে, সে বাড়ি যায়। বাড়ি গিয়ে পুরো ঘটনাটা খুলে বলে। আর এরপরে সে ওই আগের দিনের মতনই আবারও একদিন মাছ মারতে আসে, খেয়ে দিয়ে মাছ মারতে আসে। আর ওই মহিলাটা থাকতো ওই পুকুরটার উপরে একটা বড় একটা গাছ আছে, সেই গাছে সে ওই গাছ থেকে এসে ওই পুকুরে মানে ওই সেই মহিলাটা তার কাছে এসে নাকি বসে বসে গল্প করে প্রতিদিন। তো হঠাৎ একদিন সেই মহিলাটা তা প্রতিদিনই গল্প করায়, হঠাৎ একদিন তার কাছে আসে, কিন্তু তার সাথে কোনো কথাই বলছিল না। তার কাছে মানে সে কথা বলেই যাচ্ছে, কিন্তু ওই মহিলাটা তার একটা কথারও জবাব দিচ্ছিল না আর তার সাথে কথাও বলছিল না। সে এক পর্যায়ে ভয় ভয় বলে, মাই বলছিল, মা তুমি আজকে আমার সাথে কথা বলছো না কেন? সেই মহিলাটা বলে, আজকে আমার অনেক মন খারাপ। তখন বলে, কেন, কি হয়েছে? তখন বলে, আমি যেই গাছে থাকি ওই গাছটা নাকি বিক্রি করে দিয়েছে তার মালিক, মানে গাছের মালিকটা। তখন বলে যে তুই আমার ছেলে, তুই আমার জন্য কিছু কর। তখন বলে, আচ্ছা দেখছি মা, তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি কিছু করব। তখন বলে যে কালকেই কিন্তু গাছটা কেটে নিয়ে যাবে। তখন সে বলে, আচ্ছা মা, আমি তোমার কাছে কথা দিলাম, আমি এই গাছটা কাটতে দেব না। তখন বলে আচ্ছা। তখন সে কি করে জানেন? তখন সে ওই গাছের মালিকের তার পরের দিন সকালে উঠে গাছের মালিককে পুরো ঘটনাটা খুলে বলায়। তখন বলে, আমার তো এখন অনেক টাকা লাগবে, টাকার প্রয়োজন, আমি তো এখন তোমার জন্য কিছু করতে পারছি না। তখন বলে, কত টাকা? তখন বলে যে যে গাছটা কিনেছে সে তো আমার পুরো টাকাটা দিয়ে দিয়েছে। তখন বলে, কত টাকা দিয়েছে? তখন বলে, সে টাকার পরিমাণটা বলায় সে পকেট থেকে গাছের টাকাটা সে দিয়ে দেয়, বলে এই ধরেন আপনার গাছের টাকাটা। তখন বলে যে আচ্ছা তাহলে আমি এই গাছটা কাটলাম না। তখন বলে যে এই গাছটা আর কোনোদিনও কাটবেন না। তখন বলে হ্যাঁ। তখন বলে যে কাটবো কীভাবে, টাকাটা তো আপনি দিয়ে দিলেন, আর গাছটা তো এখন আপনার হয়ে গেল। তখন বলে, ও হ্যাঁ আচ্ছা, আর এই গাছটা কোনো ক্ষতি করবেন না। তখন বলে আচ্ছা। সে এই কথা বলে টাকা সব কিছু দিয়ে সে ওখান থেকে চলে আসে। ওই দিন রাতেই সে আবার চলে আসে ওই পুকুরে মাছ মারতে। সে ওই মহিলাটা তার পাশে এসে বসে, বসার পরে ওই কোণায় মানে নৌকার ওই ছাইটি এসে বসে। বসার পরে সে ওই মহিলাটার তার পাশে এসে বসায়। সে মহিলাটা বলে যে তুই আজকে আমার ছেলের মতন একটা কাজ করেছিস। তখন বলে কেন? তখন বলে তুই আমার ছেলের মতন কাজ না করলেও অনেক ভালো একটা কাজ করেছিস, তুই আমার ছেলের চাইতেও একটা ভালো কাজ করেছিস। তখন বলে কেন? বলে যে এই যে আমার একটা গাছ, মানে আমি যেখানে থাকি সেটা তুই আজকে বাঁচিয়ে নিলি, আমার ছেলের মতন একটা কাজ করেছিস। তিন চারবার বলল, তখন বলে হ্যাঁ তাহলে বলল। আর ওই মহিলাটা তাকে বলে দিল তোর ফ্যামিলিগত মানে ফ্যামিলি আর তোর কোনো কখনো কোনো বিপদ আসবে না। তখন বলে যে কেন? তখন বলে আমি আছি, তোর কোনো দিনও কোনো বিপদ আসবে না। তখন সে চলে যায়। আর যাওয়ার পরে তার ছেলে সেও মরে যায়। মরার পরে তার নাতিপুতিরাও আসে, বলে তোর বাড়ির কেমন কেমন কোনো বিপদ আসবে না আমি বলে দিই। তখন বলে যে চুরি করবি না, চুরি করবে না, কেউ চোর আসবে না, আরও অনেক বিভিন্ন ইত্যাদি ধরনের কোনো বিপদ আসবে না। তখন সে বাসায় চলে যায়। এরপরে তার ছেলে সে মারা যায়, তার ছেলের মারা যায়, তার নাতি, এরকম করে সবার যুগ যুগ কেটে যায়। কিন্তু তাদের ওই বাড়িতে কখনো একটা আচরও লাগতে দেয় না। সে কোনো ওই তাদের বাড়িতে ওই মহিলাটা কোনো দিন একটা আচরও লাগতে দেয় না। অনেকবারই চোর এসেছিল সেই বাড়িতে, চোর আসায় কিন্তু কখনো চুরি করে নিয়ে যেতে পারেনি। হাতে নাতে ধরা পড়ে গেছে, আবার যে চুরি করতে এসেছে সে দ্বিতীয় দিন আর কোনো দিনও সেই বাড়িতে চুরি করতে আসেনি।